প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে, শুনতে এবং দেখতে আমাদের শূন্যতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। কি খাবে বলো, চা, কফি, গ্রিন টি নাকি জুস? না কিছু না। আরে ভাবি, এত লজ্জা পাচ্ছ কেন? এটা তো তোমার শ্বশুর বাড়ি, মানে তোমার বাড়ি। দেয়ার ইজ নো লজ্জা, যা মনে আসে বলে ফেলো। শবনম ননস্টপ ইসমির সাথে ফ্রিলি কথা বলছে, যেন ইসমিকে আগে থেকে চিনে। ও চেষ্টা করছে যেন ইসমি অকওয়ার্ড ফিল না করে। ইসমি শবনমের কাজে পুরো অবাক, এত তাড়াতাড়ি কেউ কারোর সাথে এতটা ফ্রি হতে পারে তা ওর জানা ছিল না। বিয়ে করবি ভালো কথা, আমরা কি মানা করছি তোকে? তুই একবার বললেই তো হতো, আমি নিজেই তোকে বিয়ে করানোর জন্য পাগল হয়ে যাচ্ছি। তুমি পাগল হয়ে যাচ্ছ দেখি তাড়াতাড়ি বউ এনেছে, আর তাড়াহুড়োতে তোমাকে ইনভাইট করতে ভুলে গেছে। তুই চুপ কর, বাইরের চামচি। তিন ভাই বোন কারোর থেকে কেউ কম নয়, আর তুই তোর ক্লাস, তোর আব্বু এসে নেবে। আমি আগে ঘরে ঢুকি নাকি দরজা দাঁড় করিয়ে সব বলে ফেলবো? আসেন। মায়া আর আবেদা বেগম ইসমির সামনে গিয়ে দাঁড়ায়, আর ইসমি তো রীতিমতো ভয়ে কাঁপছে। মা, আমি রুমে যাচ্ছি। অর্ণিল সোজা উপরে নিজের রুমে চলে গেল। ইসমি অর্ণিলের যাওয়ার দিকে অসহায় চোখে তাকিয়ে মনে মনে ভাবতে শুরু করে, কেমন লোক আমাকে এমন একটা সিচুয়েশনে একা ফেলে চলে গেল। কি নাম তোমার? ইসমি। অনেক সুন্দর নাম, একদম তোমার মতো। তোমার ফ্যামিলিতে কে কে আছে, আর তারা কি তোমার আর অনিলের বিষয়ে সব জানে? আন্টি, আমি আসলে অরফানেজে বড় হয়েছি, আমার ফ্যামিলিতে কেউ নেই। ইসমির কথায় মায়া আর আবেদা একে অপরের দিকে তাকায় অদ্ভুতভাবে। আবেদা বেগম হালকা হেসে ইসমির হাত ধরে বলল, কে বলেছে তোমার ফ্যামিলি নেই? আজ থেকে আমরাই তোমার ফ্যামিলি, ঠিক আছে? ইসমি ঠোঁটে হাসি টেনে মাথা নাড়াল। ইসমি সবার ব্যবহারে অনেক অবাক হচ্ছে। ও ভাবেনি যে সবাই এত বড় একটা বিষয় এত লাইটলি নিবে। আমি তো ভেবেছিলাম অর্ণিলার ফ্যামিলি আমাকে কখনো মেনে নিবে না, রিমি আপুও বলেছিল ওটা, কিন্তু এ বাসার সবাই তো কত ভালো। আমি সবসময় এমন একটা ফ্যামিলি চেয়েছিলাম, কখনো ভাবিনি এই স্বপ্ন সত্যি হবে। ভাবি, তোমাদের বিয়ে কীভাবে হলো? আর পালিয়ে বিয়ে হলেও আমি যতটুকু জানি গলায় মালা পরানো থাকে, তোমাদের মালা কোথায়? এখন আমি কি বলবো? তুই কিভাবে জানিস পালিয়ে বিয়ে করলেও গলায় মালা পরানো থাকে? আরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের ওল্ড ফ্যাশন দাদি জান, আমি আমার অনেক ফ্রেন্ডদের পালিয়ে বিয়ে করতে হেল্প করেছি, সব জানি আমি। কি? ও শিট, না মানে বলছিলাম টিভিতে দেখেছি। কথা ঘোরাবে না শবনম। আমি কিছু বলিনি। ভাবি, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আমার রুম দেখাচ্ছি। শবনম ইসমির হাত ধরে টেনে দ্রুত নিয়ে চলে গেল। বাহানা দিয়ে পালিয়ে গেলে? এইদিকে রাজকোয়েলকে একটা লেকের পাড়ে নিয়ে এসেছে। কোয়েল বারবার রাজকে প্রশ্ন করে টায়ার্ড হয়ে গেছে যে ওরা এখানে কেন এসেছে, কিন্তু রাজ কোনো উত্তরই দিচ্ছে না ওকে। কখন থেকে জিজ্ঞাসা করছি কলেজে না গিয়ে আমরা এখানে কেন এসেছি, কিন্তু তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? কাম ডাউন ইয়ার, তুমি যেভাবে রিয়েক্ট করছো মনে হচ্ছে আমি তোমাকে কিডন্যাপ করেছি। কিডন্যাপ করে তো দেখো তোমার কি অবস্থা করি। আল্লাহ, কি বাগাটে মেয়ে মনে মনে। কুহু কি, ডু ইউ লাভ মি? এক ঝটকাই বলে দিল। কোয়েল কথাটা শোনা মাত্রই হা হয়ে গেল। ভালো করে শুনিনি, আবার বললো তো। তুমি কি আমাকে ভালোবাসো? এই তুমি কি কিছু খেয়েছো, আই মিন ড্রিঙ্ক করেছো? কি আমাকে দেখে কি ড্রাগ মনে হচ্ছে আজব? আমি তোমাকে ভালোবাসি সেটা তুমি কি সবাই জানে। আমি এতদিন ধরে চেষ্টা করেছি তোমার মনের ফিলিংস বোঝার, কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তাই আজকে তোমার সাথে স্ট্রিক্টলি কথা বলার জন্য এখানে এনেছি। হ্যাঁ, আমাকে ভালোবাসো বলেই তো ফোনে বেবি টেবি বেবি বেবি করো 24 ঘন্টা, এটাই তোমার ভালোবাসা তাই না? আমার বানানো খাদে আমি নিজেই ফেসে গেলাম। কি হলো, চুপ করে আছো কেন? ওটা তো তোমাকে জেলাস ফিল করানোর জন্য, একটা ছোট ড্রামা ছিল। আমাকে দেখে কি বোকা মনে হচ্ছে তোমার কাছে মিস্টার রাজ? তুমি উল্টাপাল্টা কাহিনী শোনাবে আর আমি বিশ্বাস করবো? নো ওয়ে। আমি উল্টা পাল্টা কেন বলবো, সত্যি বলছি। আচ্ছা তাহলে তোমার ফোন দাও আমায়।
আমার না, আমি তো এই এই লেকের মাছগুলোকে বলছি। আরে রেগে যাচ্ছ কেন, দিচ্ছি তো। রাজ নিজের ফোন বের করে কোয়েলের হাতে দিল। আব আয়া উঠ পাহাড়কে নিচে। কোয়েল রাজের ফোন হাতে নিয়ে কল লিস্ট হোয়াটসঅ্যাপ সব ফোল্ডার চেক করতে শুরু করে। রাজ আর চোখে কোয়েল কী করছে দেখার চেষ্টা করতে কোয়েল রাগী দৃষ্টিতে তাকায় রাজের দিকে, আর রাজ আবারও সোজা হয়ে দাঁড়িয়ে যায়। বেবি দেবী নামের তো কোনো নাম্বারই নেই, কিন্তু আমি শিওর দেখেছিলাম স্ক্রিনে সেদিন। কী খুঁজছো কহ। এতদিন যে বেবির সাথে কথা বলতে তার নাম্বার। ওহ, আমাকে বললেই তো হতো, দাও আমি তোমাকে আমার বেবির সাথে ইন্ট্রো করিয়ে দিই। এতক্ষণ বলছিল বেবি নামের কেউ নেই, আর এখন বলছে ইন্ট্রো করিয়ে দিবে চিটার কোথাকার। হ্যালো বেবি, হাউ আর ইউ? কোয়েল সাথে সাথে রাজের হাত থেকে ছবি রে ফোন নিয়ে নেয়। ফোনের স্ক্রিনে তাকালেই কোয়েল টাসকি খায়। বিষয়টা এমন যেন খোদা পাহাড় আর নিকলা চুহা টাইপ। মাই টকিং টম। ইয়া, আমার বেবি টম। তুমি ওকে হাই বলো, দেখো তোমাকে হাই ব্যাক করবে। তার মানে এই দুই দিন আমাকে বোকা বানিয়েছো? আপনা মানে বোকা কেন বানাবো, তুমি তো অনেক জিনিয়াস, তোমাকে কি কেউ বোকা বানাতে পারে? বাচিং করে আমি তো জাস্ট তোমার এক্সপ্রেশন দেখতে চেয়েছিলাম, আর জানো তোমার চোখে আমি দেখেছি যা দেখতে চেয়েছিলাম। কি? আমার জন্য ভালোবাসা? কি বলছে, আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসি না ভালো তোমাকে। রাজের বুকে আঙুল দিয়ে সরিয়ে দিয়ে তুমি বসে বসে তোমার টকিং টম বেবির সাথে লাভ ইউ করো, আমি গেলাম। ওকে ফাইন, এখন সত্যি সত্যি বেবিকে কল করব, আর আজকে লন্ডনের টিকিট কেটে ওর কাছে ব্যাক করব। রাজের কথাগুলো শুনে কোয়েল থেমে যায়। ওর মনে একটা কথাই ঘুরঘুর করছে, এই মুহূর্তে যদি রাজ সত্যি চলে যায়। এই কি বললে তুমি রেগে রাজের সামনে দাঁড়িয়ে? যা তুমি শুনলে তাই আমি বললাম। কোথাও যে দেখো তোমার কি অবস্থা করি। তুমি তো আমাকে ভালোই ভাসো না, তাহলে আমি কেন এখানে থাকবো বলো? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? তাহলে কি তুমি আমাকে ভালোবাসো? রাজের মনে মনে লাড্ডু ফুটছে কিন্তু মুখে প্রকাশ করছে না। না মানে আমি ভালোবাসি। কাকে? তোমাকে। আমি শুনতে পাইনি, একটু জোরে বলবে প্লিজ? সুযোগের সদ্ব্যবহার করছো তাই না? তোমাকে আমি পরে দেখে নিব। আই লাভ ইউ। কি বয়রা হয়ে গেছো নাকি কানে শুনতে পাও না? আমাকে রাগালে একদম ভালো হবে না বলে দিলাম। কুল বেবি কুল, এত রাগছ কেন? তোমার মুখ থেকে এই তিন ম্যাজিক্যাল ওয়ার্ড শোনার জন্য আমি কত রুটি বেলেছি তার কোনো হিসাব আছে তোমার? একটু আই লাভ ইউ বলবে তাও সুন্দরভাবে বলছো না। রুটি? মুখ ফুলিয়ে। কোথায় রুটি? অপেক্ষায় রুটিগুলো শুকিয়ে পাপড় হয়ে গেছে। কোয়েল হেসে দিল রাজের কথা শুনে। রাজ কোয়েলের হাত ধরে নিজের আরেকটু কাছে এনে দাঁড় করিয়ে ওর চোখে চোখ রেখে বলল, এখন সুন্দর করে ওই তিনটি ম্যাজিক্যাল ওয়ার্ড বলো তো। যদি না বলি? রাজের কাঁধে হাত রেখে। তাহলে আমি আমার এক্সদের কাছে চলে যাব, সিম্পল। ওরা তো আমি বলতে পাগল। গিয়ে দেখো একদম জানে মেরে ফেলবো। দেন সে আই লাভ ইউ, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ টু কুফু। এক্সাইটেড হয়ে কোয়েলকে শক্ত করে জড়িয়ে ধরে। আধার এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। সরি মেরিচান, আই নো তুমি হয়তো আমাকে দেখতে না পেয়ে রেগে আছো, কিন্তু আমি শিওর আমার সারপ্রাইজ দেখলে তোমার রাগ একদম গায়েব হয়ে যাবে। আধারের ফোনে কল আসতেই আধার কল রিসিভ করে। হ্যাঁ বলো। কি ফ্লাইট 2 ঘন্টা ডিলে, তার মানে আমার এখানে অপেক্ষা করা লাগবে। আহমেদ ভিলা। আসিফ বসে আছে আর অর্নিল তার ঠিক বরাবর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইসমি মায়ের পাশে দাঁড়িয়ে ভয়ে জড়ো হয়ে আছে। শবনম আর কোয়েল ওদের দুজনের অবস্থা দেখে মিটিমিটি হাসছে। কখন থেকে সবাই সাইলেন্ট মোডে বসে আছো কেন, কিছু তো বলো। আই মিন যা বলার জন্য সবাই এখানে জড়ো হয়েছে সেটা আর কি। আমার কি আর কিছু বলার বাকি আছে নাকি? যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। আব্বি, এতদিন তো তোমরাই আমাকে পাগল বানিয়ে দিচ্ছিলে বিয়ে কর বলে,
এখন যখন বিয়ে করেছি সেখানেও তোমরা রাগ দেখাচ্ছ, দ্যাটস নট ফেয়ার। বিয়ে করতে বলেছি তাই বলে এভাবে আমাদের সবাইকে না জানিয়ে, আমাদের জানানো প্রয়োজন মনে করো নি তুমি? আমরা তোমার ফ্যামিলি হই অনিল, আর এত বড় সিদ্ধান্ত তুমি আমাদের না জানিয়ে কীভাবে নিতে পারলে? আসলে আপনি সিচুয়েশনটাই এমন হয়ে পড়েছিল যার জন্য আমার এই স্টেপটা নিতে হয়েছে। আই এম সরি আব্বি, আমি তোমাদের হার্ট করতে চাইনি। তুমি জানো আমি কখনো তোমাদেরকে না জানিয়ে আমার লাইফের কোনো ডিসিশনই নেইনি, কিন্তু এবার বাধ্য হয়েছি। প্লিজ ক্ষমা করে দাও, ইসমি অনেক ভালো মেয়ে, যেমনটা তোমরা চেয়েছিলে এই ফ্যামিলির জন্য ঠিক তেমনি। এই লাস্টবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। আমি জানি অর্ণিল, তুমি কখনো কিছু ভুল করবে না, যদিও তুমি আমাদের না জানিয়ে এমনটা করেছো নিশ্চয়ই এর পিছনে কোনো রিজন হবে। তুমি আমাদের এখন বলবে, তুমি এখন আমাদের বলতে চাইছো না, ইটস ওকে, কিন্তু আমি তোমাদের এই বিয়ে মেনে নিতে পারবো না। আসিফের কথায় সবাই অবাক চোখে তাকায় ওর দিকে, আর ইসমি তো মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। তার মানে তুমি ভাইয়া ভাবিকে বাসা থেকে বের করে দেবে? লাইক এ টিপিক্যাল অ্যারোগেন্ট ফাদার, তুমি এমনটা করতে পারো না আব্বি। আমি কখন বললাম ওদের বের করে দেব? আর বের করবি বা কেন, আমার ছেলে বিয়ে তো করেছে, কোনো ক্রাইম তো করেনি। তাহলে তুমি বললে যে এই বিয়ে মানো না, সেটা আমার কথার অর্থ হচ্ছে ওরা নিজে নিজে যে বিয়ে করেছে সেটা মানে না, আর এজন্য আমরা ওদের বিয়ে দেওয়ার কথা বলছি, তাও সব রীতিনীতি অনুসারে। রিয়েলি? কিন্তু কবে হবে বিয়ে? আর এমন হলে ভাবি কোথায় থাকবে, হোস্টেলে? হোস্টেলে থাকবে কেন, এখানে থাকবে আমাদের সাথে। আর বিয়ের ডেটও কালকে সবাই জেনে যাবে। এখনই বলে দাও, আবার কালকের অপেক্ষায় রাখছো কেন? কাল বিশেষ অতিথি আসছে তাদের জন্য। বিশেষ অতিথি কিন্তু কে? সেটা না হয় কালকেই জেনে নিও, এখন সবাই নিজের রুমে গিয়ে ঘুমাও। আবেদা বেগম উঠে যেতে আসিফ আর মায়া উঠে চলে যায়। ইসমি চলো। কোথায় যাবে ভাবি? কেন রুমে? ডিয়ার বিগ ব্রাদার, হয়তো আপনি ভালো করে শুনেননি যেটা আমাদের হাউস লিডার মিসেস আবেদা আহমেদ বলেছেন। কি বলেছে? এইটা যে ভাবি আমাদের সাথে থাকবে বিয়ের আগ পর্যন্ত। কিন্তু আমার ওয়াইফ তাহলে তোদের সাথে থাকবে কেন? সেটা না হয় দাদিজানকে জিজ্ঞেস করো তুমি। দাঁড়াও আমি ডেকে দিচ্ছি দাদিজা। শবনম ডাক দিতে নিলে অর্ণিল থামিয়ে দেয় ওকে। থাক থাক, রাতের বেলা সিনিক্রেট করতে হবে না, এমনিতে অনেক কষ্টে রাজি হয়েছে, যদি আবার রেখে যায়। এত বুদ্ধিমানের মতো কথা বললি, যাও এখন গুড বয়ের মতো গিয়ে ঘুমাও। তোদের মতো বোন থাকতে শত্রুর কোনো প্রয়োজন পড়ে না। কিছু বললে ভাইয়া? গুড নাইট বলেছি। গুড নাইট, ব্যাড নাইট, স্যাড নাইট, সব নাইট, এখন যাও। ইসমি মুখ টিপে হাসছে ওদের তিনজনের কথা শুনে। অর্ণিল ইসমির দিকে রাগি দৃষ্টি ফেলে হনহন করে নিজের রুমে চলে গেল। ইসমিকে নিয়ে শবনম আর কোয়েল ওদের রুমে চলে আসে। ভাবি তুমি ফ্রেশ হয়ে আসো, এই নাও ড্রেস। থ্যাংক ইউ। ইসমি ওয়াশরুমে চলে যেতেই শবনম কোয়েলের সামনে এসে দাঁড়ায়। কি এভাবে তাকিয়ে আছিস কেন? সারাদিন কোথায় ছিলি? আর তুই তো রাজভাইয়ের সাথে ছিলি, উনি কোথায়? সারাদিন কলেজে ছিলাম, আর কোথায় থাকবো? আমি কি বোকা, বুঝি না কিছু? আমি সব জানি, আর তোর রাজভাইয়ের মধ্যে সামথিং সামথিং কথিং চলছে। সারাদিন কোথায় ছিলি সত্যি সত্যি বল, না হলে আপ অ্যাকচুয়ালি রাজ আমাকে লেকে নিয়ে গিয়েছিল। লেকে কেন, তোকে পানিতে চুবানোর জন্য? জি না, প্রপোজ করার জন্য। হোয়াট? সত্যি। কোয়েল পুরো ঘটনা শবনমকে বলছে, আর শবনম এত মনোযোগ সহকারে শুনছে যেন মার্কেটিং এর লেকচার দিচ্ছে ক্লাসে। এত কিছু হয়ে গেল আর তুই তোর একমাত্র বোনকে কিছু বলিসনি, কেমন বোন তুই? হ্যাঁ, নিজে কত আমাকে সব বলেন। সেটা বাদ দে, রাজ ভাইয়া কোথায় সেটা বল, তুই একা এসেছিস কেন? একা আসিনি, রাজ আমাকে গেট অবধি ড্রপ করে গেছে। কোথায় গেছে? আধার ভাইয়ার কল এসেছিল, ওনার কাছেই গেছে। এখন তুই প্রশ্ন করে আমার মাথা নষ্ট করিস না, যা তোর রুমে যা, আমি ঘুমাবো। যাচ্ছি তো ধাক্কা দিচ্ছিস কেন? কারণ তুই আমার মাথা নষ্ট করছিস তাই। তুই কিন্তু গুড নাইট। আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল, সকালে দেখে নিব তোকে। কিন্তু ওরা এখনো ফিরছে না কেন? দুই ভাই একসাথে যখন তাহলে নিশ্চয়ই কোনো খিচুড়ি পাকাচ্ছে, কিন্তু কি? ভাবতে ভাবতেই রুমে চলে আসলো শবনম। শবনম রুমে এসে ফোন হাতে নিতে আননোন নাম্বার থেকে কল আসলো। এত রাতে কে কল করলো? হ্যালো? কেউ জবাব দিচ্ছে না। শবনম কয়েকবার হ্যালো বলা সত্ত্বেও কোনো রেসপন্স আসছে না দেখে রেগে কল কেটে দিল। কল কাটতে আবারও সেম নাম্বার থেকে কল আসলো। আরে কথা না বললে
কল দেন কেন আজব? হ্যালো, বিরক্তিকর মানুষ, খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? বলছি, যদি ফোনের ব্যালেন্স বেশি হয়ে থাকে, এভাবে রং নাম্বারে কল করে কেন শুধু শুধু ব্যালেন্স নষ্ট করছেন? আমার নাম্বারে পুরো ব্যালেন্স ট্রান্সফার করে দিন, তাহলেই তো হবে। শবনম ফোন কাটতেই ওর ফোনে মেসেজ টোন বেজে উঠল। শবনম মেসেজ চেক করতেই হা হয়ে যায়। ওর নাম্বারে আসলে ব্যালেন্স ট্রান্সফার হয়েছে। এর আগেও এমন হয়েছিল, তাই শবনম আরও বেশি অবাক হচ্ছে। এমনটা তো আরভান করেছিল যখন আমি আরভান প্রথমবার শবনমের নাম্বারে কল করেছিল, তখন এভাবেই চুপচাপ শবনমের কণ্ঠ শুনত, আর শবনম রেগে উল্টাপাল্টা বলে কল কেটে দিত। এভাবে একদিন শবনম ব্যালেন্স বেশি হয়ে যাওয়ার কথা বলেছিল, আর তার সাথে সাথেই ওর নাম্বারে ব্যালেন্স চলে আসে। শবনম এবার প্রথম নিজে থেকে আরভানকে কল দেয়। তখনই আরভান নিজের পরিচয় দেয় ওকে। আরভান চেয়েছিল যে শবনম নিজে থেকে ওর সাথে কথা বলার চেষ্টা করুক, তাই ও এইভাবে শবনমকে বাধ্য করে ওকে ফোন করার জন্য। শবনম আরভানের বিষয়ে ভাবতেই একে একে ওর সব কথা মনে পড়তে শুরু করে। এটা কি আরভান? শবনম কাপা কাপা হাতে নাম্বার চায়, আবারও কল করে, কিন্তু এবার ফোন বন্ধ আসে। ফোন তো বন্ধ, কিন্তু কয়েক মিনিট আগেই তো কল আসলো। শবনম অনেকবার চেষ্টা করে, কিন্তু নাম্বার নট রিচেবল আসছে। কি হচ্ছে এসব? হঠাৎ আবার ফোন বাজতেই ভয় পেয়ে যায় শবনম। নাম্বার ভালো করে না দেখে এবার কল রিসিভ করে। হ্যালো। বাহ, ফোন করার সাথে সাথে রিসিভ, এতেই বোঝা যাচ্ছে যে তুমি আমাকে কতটা মিস করছো। আধার? এটা তো আধারের নাম্বার। কোথায় হারিয়ে গেলে মেরিজান? ঠিক আছো তুমি? কই না তো, ঠিক আছি আমি। তাহলে তোমার কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? কারণ আমি রেগে আছি। কোথায় তুমি? হ্যাঁ, আমাকে না বলেই সকাল সকাল চলে গিয়েছো, কোথায়? আর সারাদিন পার হয়ে গেল, অথচ একটা কলও করনি। একটুও চিন্তা করো না তুমি আমার, তাই না? আরে শ্বাস তো নাও, আমি একটা জরুরি কাজে এসেছিলাম, সেটার জন্যই এখানে আটকে পড়েছি। বাসায় পৌঁছতে অনেক রাত হবে, আর তুমি একদম চিন্তা করো না, আমার জন্য রাজ আছে আমার সাথে। তাই বলে আমাকে না বলে চলে যাবে? অনেক বেশি উঠতে শুরু করেছো তুমি, ইচ্ছে করছে তোমার ডানা ভেঙে হাতে ধরিয়ে দেই। মেরিজান, আমি মানুষ, পেগাসাস না যে উড়ব, আর তুমি তো একদম এমনভাবে আমাকে ট্রিট করছো যেন আমি তোমার বিয়ে করা বর। আমি তোমার হবু বর হয়ে যাওয়া বর না মেরিজান, একটু তো ফ্রিডম দাও আমাকে। এখনই এমন অবস্থা, বিয়ের পর তুমি আমার কি অবস্থা করবে কে জানে। আমি জানি তুমি আমার হবু বর, হয়ে যাওয়া বর না, তো সেটাই কি হয়েছে, বর তো বরই হয়, হোক সে হবু অথবা হয়ে যাওয়া বর। আর কি বলতে চাইছো তুমি? তুমি বলতে চাইছো আমি একজন ব্যাড ওয়াইফ হব ফিউচারে, তোমাকে জ্বালাবো বিয়ের পরে, টর্চার করব তোমার উপর? আমি কখন বললাম এসব? তুমি ডিরেক্টলি বলোনি, ইনডিরেক্টলি বলেছো আমাকে। আমি ফিউচারে অনেক বেশি ভালো ওয়াইফ হব, বুঝেছো তুমি? কিন্তু আমি শিওর তুমি ওয়ার্ল্ডে সবচেয়ে ব্যাড হাজবেন্ড হবে। আরে তুমি আমার কথাকে কোথা থেকে কোথায় টেনে নিচ্ছ মেরিজান। আমি ভেবেছিলাম ফোনে রোমান্টিক রোমান্টিক কথা বলবো তোমার সাথে, কিন্তু তুমি তো দেখি গায়ে পড়ে ঝগড়া করছো। তুমি আমাকে জগরুটে বলছো, কথাই বলবো না তোমার সাথে আমি। রোমান্টিক রোমান্টিক কথা বলার জন্য খুঁজে নাও আরেকটা শবনম। কোথা থেকে খুঁজবো আরেকটা শবনম? শবনম তো একটাই, আর সেটা আমার মেরিজান অর্থাৎ তুমি। তোমার মতো কাউকে খুঁজে বের করতে হলে আমার জনম পার হয়ে যাবে, অথচ তোমার মতো আরেকটা পাবো না। আধারের কথাগুলো শুনে শবনমের রাগ উধাও হয়ে গেল, ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। ফাইনালি রাগি ফেসে এক চিলতে হাসি তো ফুটল। তুমি বুঝলে কিভাবে আমি স্মাইল করছি? বুঝিনি, অনুভব করেছি শুধু। আর কি কি অনুভব করেছে মিস্টার রাধা রিজওয়ান? ফিলহাল মশার কামড় অনুভব করছি মেরিজান। মশা? তুমি কোথায় এই মুহূর্তে? আছি অনেক আরামের জায়গায়। আচ্ছা তুমি এখন ঘুমাও, সকালে দেখা হবে। কিন্তু বলো তো। গুড নাইট। কথা পুরো না হতেই কেটে দিল কল। এক নাম্বারে গব্বর সিং। ভাই তুই এসেছিস, ভালো কথা, আমাকে কেন আনলি? কি মশা এখানে, আউচ! কি সুন্দর রোমান্টিক ডেটে ছিলাম, তোর একটা ফোন আমার ডেটের 12টা বাজিয়ে দিল। এখন গাড়িতে বসে বসে মশার সাথে ডেট করছি। কেন, মা বাবা কি একা আমার যে আমি এখানে একা বসে মশার কামড় খাবো আর তাদের জন্য অপেক্ষা করব? তুইও ছেলে তাদের,
তাই তোরও এফোর্ট করা লাগবে। হ্যাঁ হ্যাঁ লেকচার, আর কতক্ষণ লাগবে সেটা বল তুই। কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে ফ্লাইট, ধৈর্য রাখো। এখানে আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে আর ওখানে আমার কুহু কি আরামে নাক ডেকে ঘুমাচ্ছে। তুমি কত সেলফিশ কুহু। ঘুম ভাঙতেই চোখ ডলতে ডলতে উঠে বসে শবনম, এত তাড়াতাড়ি সকাল হয়ে যায় কেন, আধা ঘন্টা আগেই তো ঘুমালাম। শবনম উঠে ওয়াশরুমে চলে যায়, তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। নিচে নামতে নামতে কিছু আওয়াজ শুনতে পায়। শবনম উপর থেকে ড্রয়িং রুমে উঁকি দিতেই দেখে সোফায় বসে আছে সবাই, আর তাদের সাথে অজানা দুজন বসে আছে। তাদের পেছনে টুকু দেখতেই পারছে শবনম, তাই চিনতে পারছে না। কে এরা? শবনম নিচে আসতেই দেখে একজন মহিলা বসে আছে আর কোয়েল তার পাশেই বসা। কিছুক্ষণ পরপরই কোয়েলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি, আর আদুরেভাবে কথা বলছে। শবনম সামনে গিয়ে দাঁড়াতেই তাকে দেখে অবাক হয়ে যায়। মুনাম্মি? শবনমের কণ্ঠ শুনতেই মুন সাথে সাথে দাঁড়িয়ে যায়। শবনমকে দেখে তার সামনে গিয়ে দাঁড়ান তিনি। এটা সত্যি কি তুমি? বিশ্বাস না হলে ছুঁয়ে দেখ। শবনম কিভাবে রিয়্যাক্ট করবে বুঝতে পারছে না। এটা তো সত্যিই তুমি, আই মিসড ইউ। আমিও অনেক মিস করেছি তোকে আর তোর কিউট কিউট বোকা বোকা কথাগুলোকে। তুমিও আমার লাইক পুর করছো তোমার ছেলের মতো। আমার কথা তো কারোর মনে নেই, আজকে রিটার্ন টিকেট কেটে চলে যাব। তোমাকে কি কেউ বলতে পারে মাই ডিয়ার হাফ ফাদার ইন ল? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এরা দুজন সে ছোট কোয়েল আর শবনম কত বড় হয়ে গেছে। কি করব, অনেক চেষ্টা করেছি যেন বড় না হই, তাও কিভাবে যেন বড় হয়ে গেলাম। শুরু হয়ে গেছে ড্রামা কুইনের ড্রামা। শুধু ড্রামা কুইন না, মুনাম্মি ও এক নাম্বার নটাঙ্কি। আমি নটাঙ্কি হলে তুই কি? আমি অনেক সুইট কিউট একটা মেয়ে। জোকস অফ দ্য ডে, সকাল সকাল অনেক ভালো এন্টারটেইনমেন্ট হলো তোর কথা শুনে। তুই হলি আমার থেকেও বড় নটাঙ্কি। নাটক করতে গেলে একদম নাটকের ভিতরে ঢুকে যাস, শুধু তা না চুড়েলের মতো বেচারাদের মারতেও শুরু করিস, ভুলে গেছিস? মুখে লাগাম বলতে কিছু নেই, সেটা আমি জানি আগে থেকে, তাই কথা বাড়াতে চাই না। ফুট, প্রথমত লাগাম ঘোড়ার থাকে মানুষের না, আর দ্বিতীয়ত আমি কেন ফুটবো, তুই ফুট। ঠিক বললি তুই, তুই তো ঘোড়া না ঘুড়ি। আমি ঘোড়া হলে তুই ছোট হাতি। আর তুই? চুপ। মুনের চিল্লানো শুনে শবনম আর কোয়েল চুপ হয়ে যায়। তোর দোষ না, তোর দোষ আসতে বললো। তোরা দুজন বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করবি কবে? একটা ঝগড়া না মুনাম্মি, এটাকে ভালোবাসা প্রকাশ করা বলে। হ্যাঁ, সিস্টার্স বন্ডিং। এদের দুজনকে দুই দেশে বিয়ে দেব, বছরের পর বছর একে অপরকে দেখতে পারবে না, তখন বুঝবে আসল সিস্টার বন্ডিং কাকে বলে। কি? নো আম্মি, আমি যাব না অন্য দেশে বিয়ে করে। তুমি আমাদের দুই বোনকে আলাদা করার প্ল্যান করছো, আমি সব বুঝি। হুম, বেশ করেছি। তোদের ঝগড়া দেখলে আমার মনে এই চিন্তাই আসে। তোমার চিন্তা কখনো পূরণ হবে না, কারণ কোয়েল তো রাজভাইয়ের সাথে বিয়ে করবে, তাহলে আমরা সব সময় একসাথে থাকবো আর ঝগড়াও করব। আর শবনম আর কিছু বলার আগে কোয়েলের মুখ চেপে ধরে, সবাই বিস্মিত চোখে তাকায় ওর দিকে। চুপ কর মেরি মা। তুমি কি বলেছিলে শবনম? মুনাম্মি, আমি বলছিলাম যে তোমার বকে যাওয়া গুণধর ছেলেরা কোথায়, ওদের দেখতে পারছি না। ওরা রুমে ঘুমাচ্ছে, চল উঠিয়ে আসি। কোয়েল শবনমের হাত টেনে ওখান থেকে নিয়ে চলে গেল। শবনম কি বলে গেল? ওর মনে যেটা ছিল সেটাই বলে গেল। তুমি তো জানো ও কোনো কথা মনে দাবিয়ে রাখতে পারে না, মোসফোসকে বলে দেয়। তার মানে দুই ছেলের বিয়ে একসাথে দিতে হবে মনে হচ্ছে। ভালোই হলো, খরচ বেঁচে গেল। কিপটিমি বন্ধ হবে না তোমার। আহ, এত জোরে কেউ মারে? তোর মুখে ইচ্ছে করছে সুপার গ্লু লাগিয়ে দে, এত বকবকি কেন তুই, সব বলে দিলি। আমার কি দোষ, মুখ ফসকে বেরিয়ে গেছে, কিন্তু ভালোই হলো তোদের আর বলতে হবে না, তারা এমনিতেই বুঝে যাবে। হ্যাঁ, তুই তো ভবিষ্যৎ দেখিস তাই বুঝে গেছিস যে এমনিতেই বুঝে যাবে। হয়েছে, আর কত বকবি, সরি তো।
বকার সুযোগ দিলে তো বকবো তোকে। আচ্ছা এখন ঝগড়া অফ করি, ঠিক আছে? কিন্তু ওরা দুজন এখনো ঘুমাচ্ছে কেন? আমি আমি বললো রাতে নাকি ঘুমাতে পারিনি, তাই এসে চিৎপটং হয়ে গেছে দুইটা। আমরা থাকতে ওদের আরামে ঘুমোতে দেওয়া যাবে না, চল ঘুম হারাম করে দিয়ে আসি। শবনম আর কোয়েল আলতো পায়ে ওদের রুমে প্রবেশ করে। আধার আর রাজ চিৎপটং হয়ে ঘুমাচ্ছে। ওদের অবস্থা দেখে অনেক হাসি পাচ্ছে শবনম আর কোয়েলের। শবনম ঠোঁটে আঙ্গুল দিয়ে কোয়েলকে শব্দ করতে মানা করে, তারপর ইশারায় টেবিলে রাখা পানির জগ দেখায়। শবনম আর কোয়েল গ্লাসে পানি ঢেলে ধীর পায়ে এগিয়ে যায় বেডের দিকে। শবনম আধারের সামনে আর কোয়েল রাজের সামনে গিয়ে দাঁড়ায়। 1, 2, 3 দুজনে একসাথে পানি ঢালে ওদের উপর। পানি শরীরে পড়তেই আধার আর রাজ লাফ দিয়ে ওঠে। ওদের অবস্থা দেখে শবনম আর কোয়েল হাসতে শুরু করে। ওদের হাসির শব্দে আধার আর রাজ তাকায় ওদের দিকে। তোমরা? গুড মর্নিং। কুহু, আজকে তোমাকে ছাড়বো না আমি শবনম। আগে ধরো, তারপর না হয় ছাড়ার কথা চিন্তা করো। এটা শবনমের আইডিয়া ছিল, আমি নির্দোষ। আমার ঘুম। একটা টর্নেডো তো আরেকটা সুনামি। তুমি আমাকে শয়তান রেজওয়ান বলো, তাই না? এখন তোমাকে শয়তান রেজওয়ানের ভিলেনগিরি দেখাবো আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বিকেলে সারাদিন শবনম আর কোয়েল লুকিয়ে লুকিয়ে থেকেছে আধার আর রাজের ভয়ে। তোমরা আজকে রুম থেকে বের হচ্ছ না কেন? সকাল সকাল মৌমাছির চাকে ঢিল মেরেছি তাই ভাবি। ঢিলটা তোর ছিল, ফেসেছি আমি। সো হোয়াট, তুই আমার ক্রাইম পার্টনার, তাই তোর ফাঁসাটাও স্বাভাবিক। তোমরা আবার ঝগড়া শুরু করো না প্লিজ। চিল ভাবি করবো না ঝগড়া, তুমি এসে বসো আমাদের পাশে। ভাবি তোমার আর ভাইয়ার বিয়ের স্টোরিটা বলো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলো বলো। কেমন স্টোরি? ভাবি দেখো, ড্রামা করা আমার কাজ, তাই তুমি ড্রামা শুরু করো না। হ্যাঁ ভাবি প্লিজ বলো না কিভাবে বিয়ে করেছো তোমরা আর তোমাদের লাভ স্টোরি শুরু হয়েছিল কখন? আসলে কলেজের প্রথম দিন দেখা হয়েছিল তোমার অর্নিল ভাইয়ের সাথে আমার। আমি ফার্স্ট ইয়ার আর উনি ছিলেন ফাইনাল ইয়ারে। ওনার মতে এটা লাভ এট ফার্স্ট এইড ছিল। আমি প্রথম প্রথম অনেক বিরক্ত হতাম যখন উনি ওভার প্রোটেক্টিভ হতেন, প্রতিদিন আমার সাথে দেখা করতে কলেজে আসতেন। কিন্তু ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে ওনার এই পাগলাম। কখন ভালোবেসে ফেলি ওনার বুঝতে পারিনি। একদিন অতিরিক্ত রেগে ওনাকে বলেছিলাম যে আমার লাইফে দখল নিতে না, দূরে চলে যেতে। আমি ওনার রাগ সম্পর্কে তখনও জানতামই না। পরের দিন উনি কলেজে চলে আসে, অনেক রাগ ছিল ওনার চোখে। গাড়ির উপর একটা কাগজ আর কলম রেখে ধমকের স্বরে বলে যে সাইন করতে। আমিও ভয়ে ভয়ে সাইন করে দিই। এরপর জানতে পারি ওনার বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল। সেদিনের পর থেকে তো তোমার ভাইয়ের টর্চার আরও বেশি বেড়ে যায়। ফুল অন রাগি মোড়ে থাকতেন যখনই আমার সামনে আসতেন। ইসমির কথাগুলো শুনে শবনম আর কোয়েলের মুখ হা হয়ে গেছে। আমাদের ভাই এমন করতে পারে তা কখনো স্বপ্নেও ভাবিনি আমি। কথায় আছে অতি ভদ্র চোরের লক্ষণ, আজকে প্রমাণ পেলাম। আমি কখনো ভাবিনি যে আমাদের অর্নিল ভাইয়া ভালোবাসতে পারে কোনো মেয়েকে। শুধু ভালোবাসা না, বিয়েও করে ফেলেছে তাও ছল করে। এটাকে ছল বলে না কলু, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। এটা এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়্যার হবে। সংক্ষেপে বলেছি আমি, শুধু শুধু এত বড় লাইন বলে শব্দ ওয়েস্ট করতে চাইনি। কখনো নিজের ভুল স্বীকার করিস না না তুই? কোনো না কোনো বাহানা রেডি থাকে তোর মাথায়। আমি সব সময় প্রিপেয়ার থাকি বেবি যুদ্ধের জন্য। ভুল হয়ে গেছে, তোকে মাহি সমিতির সেনায় ভর্তি করিয়ে দেওয়া উচিত ছিল। তাই যুদ্ধে থাকলে বিনা যুদ্ধে তারা জয়ী হয়ে যেত আর এত মানুষও মরতো না, কারণ তুই নিজের স্টুপিড বিহেভিয়ার দিয়ে বিরোধী দলের মাথা নষ্ট করে হারিয়ে দিতি তাদের। এমন হলে যুদ্ধ না করেই জিতে যেত বাহুবলী। এই আইডিয়াটা যদি তোর মাথায় না এসে ডিরেক্টর রাজামওয়ালের মাথায় আসতো, তাহলে আমিও এতদিনে ফেমাস হয়ে যেতাম। অফ যাও তোমরা দুজন প্লিজ। আল্লাহ, এত কথা কিভাবে বলো তোমরা? এটা আমাদের হিডেন ট্যালেন্ট ভাবি, তুমি বুঝবে না। হ্যাঁ, তোমাদের তিন ভাই বোনকে বোঝার ক্ষমতা আসলে আমার নেই। তোরা তিনজন একসাথে কি খিচুড়ি পাকাচ্ছিস? ভুনা খিচুড়ি কেন, তুমি খাবা? না, খেয়ালি পোলাও আর খিচুড়িতে আমার ইন্টারেস্ট নেই। তোমাদের নিচে ডাকতে এসেছি, চলো।
কেন, নিচে কি? সেটা না হয় নিচে এসেই জেনে নাও, চলো। মায়ার পিছু পিছু শবনম, কোয়েল আর রশ্মি নিচে নেমে আসে। নিচে আসতে ওরা দেখে সবাই আগে থেকে বসে আছে। আধার শবনমের দিকে রাগী দৃষ্টিতে তাকায়, আর শবনম একদম ভেজা বিড়ালের মতো মুনির পেছনে গিয়ে দাঁড়ায় আধারের ভয়ে। রাজ কোয়েলের দিকে তাকাতেই কোয়েল একটা হাসি দেয়, আর রাজ নিজের নাক ফুলিয়ে চোখ ছোট ছোট করে ফেলে। তোমাদের সবাইকে কেন ডাকিয়েছি জানো তোমরা? না, আমরা সবাই মিলে বিয়ের ডেট ফিক্সড করেছি, সেটা জানানোর জন্য। তুমি আর মোনাম্মি আবার বিয়ে করছো? শবনম, না মামুনি, একবার বিয়ে করে পথ চাচ্ছে, আবার করার শখ নেই। তাই নাকি ডিয়ার হাজবেন্ড? আমি তো মজা করছিলাম। আমরা অর্ণিল আর ইসমির বিয়ের কথা বলছি। হ্যাঁ, চার দিন পরে ডেট ফিক্সড করেছি আমরা। তা আজকে থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। কী বলছেন আজি, তিন দিনে কীভাবে হবে? আপনার মেয়েদের তো এক সপ্তাহই লাগবে পার্লারের দৌড়াতে, বাকি প্রিপারেশন করার সময় কোথায়? তাই নাকি, দেখা যাচ্ছে অনেক ভালো করেই জানো মেয়েদের পার্লারের সম্পর্কে তুমি। আমি কীভাবে জানবো? আমি তো এমনি গেস করছিলাম। আজকে তোমার একদিন কি আমার দশ দিন? ডোন্ট ওয়ারি মম, আমি সব হ্যান্ডেল করে নিব, ফাংশনের সব দায়িত্ব আমার। আমি জানি আধা, তুমি নিজের দায়িত্ব অনেক ভালো করে পালন করবে, আফটার অল তুমি বড় ছেলে। কিন্তু আমি একা সব করতে পারবো না, আমার একজন পার্টনার লাগবে, লাইক অ্যাসিস্ট্যান্ট। পার্টনার? হ্যাঁ, শবনম আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার হেল্প করবে। কি, আমি কেন তোমার অ্যাসিস্ট্যান্টগিরি করতে যাব? পারবো না আমি। তোকে পারতেই হবে, তোর ভাইয়ের বিয়ে, আর তুই কাজ না করে নাচ গান করবি, শুধু এটা কি হয়? আদার বেচারা একা এত কিছু কিভাবে করবে? কাজ করার জন্য ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা তো আসবেই, তাহলে আমি কেন? আরে শবনম, তুমি তো ছোট থেকে একজন সাকসেস ইভেন্ট প্ল্যানার হতে চেয়েছিলে, ইভেন এটা তোমার স্বপ্ন, এখন থেকে কাজ শুরু করে দিলে তোমার বুদ্ধি বিকশিত হবে, আর মনে করো এটা তোমার একটা প্রজেক্ট। এভাবে কিভাবে মনে করব? আর এটা আমার প্রজেক্ট, আমি কি গাধি কিছু বুঝি না? তুমি হেল্পের নামে আমাকে খাটিয়ে টর্চার করতে চাও, আমি যেমন জানি না। আঙ্কেল আন্টি আপনারাই বোঝানো ওকে, আমার দ্বারা তো হবে না। আমি কিছু শুনতে চাই না, তুমি আধারের সাথে সব কাজ মিলেমিশে করবে, বি অফ দি অ্যান্ড দ্যাটস ফাইনাল, ওয়েডিং প্ল্যানিংয়ের দায়িত্ব তোমাদের দুজনের। আমাদের শবনম মামুনির মতো এত ভালো ওয়েডিং প্ল্যানার থাকতে বাইরের লোকদের দিয়ে কেন কাজ করাবো? ওকে ফাইন, এটা সব তোমার প্ল্যান আমাকে সাহায্য করার, সব বুঝি আমি, বাদামি চোখওয়ালা শয়তান রেজওয়ান শুধু শুধু বলি না তোমাকে। আধার শবনমের চেহারা এক্সপ্রেশন দেখে মনে মনে লুঙ্গি ডান্স দিচ্ছে। টর্চার কাকে বলে, কত প্রকার ও কী কী, সেটা এখন আমি তোমাকে বোঝাবো মেরিজান। শপিং মল, মায়া আর মন মিলে ইসমিকে তার পছন্দ মতো সব কেনাকাটা করিয়ে দিচ্ছে, ড্রেস জুয়েলারি আর যা কিছু প্রয়োজন সব ইসমির পছন্দ অনুযায়ী কিনে দিচ্ছে তারা। মেহেদিয়ার সঙ্গীত একসাথে করা হবে, তাই ড্রেস কোড অনুযায়ী সেই রাতে সবাই সবুজ আর গোল্ডেন কম্বিনেশনে ড্রেস আপ করবে। হলুদের রাতে সর্ষে হলুদ আর সাদা কম্বিনেশন, এবং বিয়ের দিন লাল রঙের। শবনম আর কোয়েল ড্রেস কোড অনুযায়ী মেয়েদের জন্য শপিং করাচ্ছে, আধার আর রাত ছেলেদের জন্য। ওরা নিজেদের কাজে ব্যস্ত থাকলেও একে অপরের দিকে খেয়াল দেওয়া মিস করছে না। শবনম একটা লাল রঙের লেহেঙ্গা তুলে নিজের গায়ে পরে দেখে কেমন দেখাচ্ছে। আয়নার সামনে তাকাতেই শবনম আধারকে দেখতে পেল ওর পিছনে কিছুটা দূরত্বে। আধার চোখ দিয়ে ইশারা করে শবনমকে বলল, ভালো না। শবনম সেই লেহেঙ্গাটা রেখে অন্য একটা ট্রাই করলো, কিন্তু এবারও আধার রিজেক্ট করে দিল। একে একে এগারোটা লেহেঙ্গা ট্রাই করে শবনম, কিন্তু একটাও আধারের পছন্দ হয়নি। তোমার পছন্দ অনুযায়ী খুঁজলে হয়তো পুরো মার্কেট খালি হয়ে যাবে, তাও আমি আমার জন্য ফাংশনের ড্রেস পাবো না। আধার হালকা হাসলো শবনমের নাক ফুলানো দেখে। এমন কিউট ফেস করে রাখলে আমি টর্চার করার বদলে নিজেই টর্চার্ড হয়ে যাবো মেরিজান। কোয়েল ড্রেস চয়েস করছে, হঠাৎ কেউ ওর মাথায় অন্য জাতীয় কিছু পরিয়ে দেয়। কোয়েল পিছনে ফেরার আগে ওর সামনে আয়না তুলে ধরে মানুষটি। কোয়েল এবার নিজের সাথে সাথে পেছনের মানুষটিকেও দেখতে পারছে। রাজ কোয়েলের মাথায় একটা লাল রঙের নেটের ওড়না পরিয়ে দিয়েছে। এটা আমার কুহর জন্য পারফেক্ট। কুহর রাজ পছন্দ করেছে, পারফেক্ট তো হবেই। আহমেদ ভিলা, রাত নটার দিকে সবাই বাসায় ফিরে। সবাই ক্লান্ত থাকায় যে তার রুমে চলে গিয়েছে রেস্ট করার জন্যে।
সারাদিন মিলে দৌড়াদৌড়ি করেছে, টায়ার্ড হওয়ারই কথা। তাছাড়া আগামীকাল থেকে কাজের চাপ বাড়বে, তাই সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। শবনম মল থেকে এসে শাওয়ার নিতে চলে যায়। ওয়াশরুম থেকে বের হতেই শবনমের চোখ যায় বেডে, একটা প্যাকেট রাখা বিছানায়। কিন্তু যখন শবনম ওয়াশরুমে যাচ্ছিল তখন এটা ছিল না। এটা কোথা থেকে আসলো? খুলে দেখি কি আছে এটাই। শবনম প্যাকেটটা তুলতে দেখে একটা গোলাপি লাল রঙের লেহেঙ্গা, ক্রিস্টালের সিম্পল কাজ করা। শবনমের সিম্পল ডিজাইন পছন্দ, আর এটা একদম ওর পছন্দ মতো। ড্রেসের সাথে একটা কাগজ পায় শবনম। কাগজটা খুলতেই ওটা লেখা পড়ে হালকা হাসলো। কাগজে লেখা, ফর মাই স্নো হোয়াইট। শবনম বুঝতে পারছে যে এটা আধারের কাজ। শবনম ড্রেসটা বুকে জড়িয়ে আর আনমনে আধারের কথা ভেবে ব্লাশিং হতে শুরু করে। হঠাৎ দরজায় শব্দ শুনতে পেয়ে ড্রেসটা রেখে উঠে দরজা খুলেও, তুই ঘুমাসনি? আয়নার দ্বারা রাজকে দেখে ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ চোখ খুলেই দেখি ইসমি ভাবি নেই পাশে, এজন্য খুঁজতে বের হয়েছি। কিন্তু সবাই ঘুমিয়ে আছে তাই একা একা ভয় করছে। বাহ, তোর আবার ভয়ও করে নাকি? তুই আসবি নাকি বল? আসছি তো, রেগে যাচ্ছিস কেন? আচ্ছা, তুই কি অর্নিল ভাইয়ার রুম চেক করেছিস? না তো, কেন? কারণ আমি শিওর অর্নিল ভাইয়াই ইসমি ভাবিকে নিজের সাথে নিয়ে গেছে লুকিয়ে। কিন্তু নিয়ে গেল কোথায়? ছাদে দেখে আসি চল। গুড আইডিয়া, চল। শবনম আর কোয়েল ধীর পায়ে ছাদে চলে যায়। ছাদে, আপনি আমাকে এখানে কেন এনেছেন? কেউ দেখলে কি ভাববে? আমি আমার বিয়ে করা বউকে নিয়ে এসেছি টাইম স্পেন্ড করার জন্য, কে কি বলবে? কোয়েল আমাকে দেখতে না পেয়ে টেনশন করবে, আমি যাচ্ছি। ইসমি যাওয়ার জন্য পা বাড়াতে অর্নিল ওর হাত ধরে টেনে নিজের বুকের সাথে ঠেকিয়ে নেয়। নোটিশ দিয়ে তোমাকে এখানে জানিয়েছি আমি, আর বিনা নোটিশে এখান থেকে চলে যাচ্ছ তুমি, দিস ইজ নট ফেয়ার। একদিকে আমার দাদি জান যে ডিক্লেয়ার করে দিয়েছে যে বিয়ের আগে তোমার সাথে দেখা করতে পারবো না, আর অপরদিকে আমার হিটলার বোনেরা এক সেকেন্ডের জন্য তোমাকে একা ছাড়ে না, বলছে বিয়েতে মানুষ একবারই করে, তাহলে আমাকে কেন বারবার করতে হচ্ছে? বারবার মানে কি? এর আগেও আরও অনেকবার বিয়ে করছেন আপনি। কি, আমি এটা কখন বললাম? আমি বলতে চেয়েছিলাম যে একবার তো বিয়ে হয়েছে, তাহলে কেন আবার এই ভেজাল করছো? আমাদের বিয়ে আপনার জন্য ভেজাল না, মানে বলছিলাম তোমার কাছ থেকে দূরে থাকতে হচ্ছে তো তাই। শবনম আর কোয়েল ছাদের কোনায় লুকিয়ে অর্নিল আর ইসমির কথা শুনছে। শুনেছি শবনম ভাইয়া আমাদের হিটলার বলল। শুনেছি, একে তো লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, তার উপরে আমাদের নামে বদনাম করছে। কি হচ্ছে এখানে? হঠাৎ আধারের কথায় শবনম আর কোয়েল দুজনাই ঘাবড়ে যায়, লাফিয়ে পিছনে ফিরে তারা। আধার আর রাজ দুজনা দাঁড়িয়ে আছে ওদের পিছনে। তুমি মানুষ নাকি ভূত? এভাবে কেউ পেছন থেকে কথা বলে এখনই আমাদের হার্ট অ্যাটাক হয়ে যেত। এত কমজোর হার্ট নিয়ে রাতের বেলায় ছাদে ঘুরঘুর করছো কেন? আমরা তো ইসমি ভাবিকে খুঁজছিলাম। ইসমি এত রাতে এখানে কি করবে? একা কোথায়, সাথে তো ভাইও আছে। শবনমের কথা শুনে আধার আর রাজ উকি দিয়ে তাকিয়ে দেখে অর্নিল আর ইসমি ছাদেই আছে। ওরা দুজন এখানে প্রাইভেট টাইম স্পেন্ড করছে, আর তোমরা এভাবে লুকিয়ে লুকিয়ে দেখছো? শুধু দেখছে না ভাই, এরা দুজন তো কাউকে হাজির হওয়ার প্রিপারেশন নিচ্ছে। আমরা জাস্ট ভাবিকে ডেকে নিয়ে যেতে এসেছিলাম। ইয়েস, আর হ্যাঁ, আমাদের কাবাবে হাড্ডি হওয়ার শখ নেই, আমরা শুধু দাদির দেওয়া দায়িত্ব পালন করছি। রিয়েলি? তাহলে লুকিয়েছিলে কেন? ডিরেক্ট গিয়ে ওকে নিয়ে আসতে পারতে। ওরা তো রোমান্টিক মুভি এনজয় করছিল। রাজ কথাটা বলার সাথে সাথে কোয়েল নিজের পা দিয়ে রাজের পায়ে পাড়া মেরে দেয়। আহ, আমার পা। বাহ, মেরি বেহিনা। রাজের চিল্লানো শুনে অর্নিল আর ইসমি ঘাবড়ে যায়, আর দ্রুত সিঁড়ির সামনে চলে আসে। তোরা এখানে? শবনম আর কোয়েল একে অপরের দিকে অসহায় ভাবে তাকায়। কি এক্সকিউজ দিবে ওরা ভেবে পাচ্ছে না। কি হলো বল, তোরা এখানে এই সময় কেন? সেম কোশ্চেন, তুমি এখানে কেন তাও ভাবির সাথে? শবনমের প্রশ্নে থতমত খেয়ে যায় অর্নিল, কি উত্তর দিবে ও বুঝতে পারছে না। আমি আসলে কিছু বলার জন্য খুঁজে পাচ্ছে না অর্নিল। ভাবি, আমি তোমাকে কখন থেকে খুঁজছি আর তুমি এখানে অর্নিল ভাইয়ার সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করছো? না কোয়েল, আসলে আমার ঘুম আসলো না, তাই একটু ছাদে হাঁটতে চলে এসেছিলাম। তুমি ঘুমিয়ে পড়েছিলে তাই তোমায় জাগায়নি। হ্যাঁ, আমিও ফোনে কথা বলছিলাম আমার ফ্রেন্ডের সাথে, কিন্তু নিচে নেট পাচ্ছিলাম না তাই ছাদে এসেছিলাম। এসে দেখি ইসমি একা দাঁড়িয়ে আছে, তাই একটু কথা বলছিলাম। কত বড় মিথ্যা কথা, আল্লাহ! সত্যি বলছিস তো? অফকোর্স, কিন্তু তোরা কেন এসেছিলি? আমরা কালকের ফাংশনের প্ল্যানিং ডিসকাস করছিলাম, কিন্তু
রুমে অনেক সাফুক সেশন হচ্ছিল, তাই সবাই বললাম সাজেশ ইয়ারে বসে ডিসকাস করি। ও কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, তোরা এই ঘুমিয়ে পর, কাজ কালকে করিস, আমিও যাই, গুড নাইট। দেখলাম কুহু, তোমাকে বাঁচিয়ে দিলাম। কোয়েল রাগি দৃষ্টিতে তাকাতেই চুপ করে যায় রাজ। মিস জাসুস, আর কিছু জাসুসি করা বাকি আছে নাকি? তুমি আমাকে এইসব অদ্ভুত নিকনেম দেওয়া বন্ধ করো আগে। এটা অদ্ভুত না মেরিজান, তোমার সাথে যাই এসব নাম, তাই না দিয়ে পারি না। তোমার সাথে কথা বলাই বেকার। শবনম রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল। ভাবি যান, আপনার হাঁটার ইচ্ছে শেষ হলে এখন রুমে চলুন, প্লিজ ঘুমাতে। আমি দিয়ে আসবো, তোমাকে খুব। নো থ্যাংক ইউ। কোয়েল ইসমির হাত ধরে হনহন করে চলে গেছে ওখান থেকে। কেন রাগাস এত বেচারিকে? ওকে রাগাতে অনেক ভালো লাগে, তাই তুই তো ইচ্ছে করে রাগাস, তাই শবনম রেগে যায়। কিন্তু আমি তো ভালো কিছু বললেও কোয়েল ডেকে যায়। এই জন্যই তো বলি, এক বোন টর্নেডো, আরেক বোন মিস সুনামি। দ্য নেক্সট ডে, আধার, রাজ, শবনম আর কোয়েল রাতের মেহেদি আর সঙ্গীত ফাংশনের জন্য সব প্রিপারেশন করছে একসাথে। আমার মনে হচ্ছে আর্টিফিশিয়াল ফলোয়ার দিয়ে ডেকোরেশন করলে বেশি ভালো লাগবে। হুম, কিন্তু তার সাথে লাইটিং ইফেক্ট রাখলে বেশি ভালো লাগবে। ওকে, আমি সবাইকে ইনভাইট পাঠিয়ে দিয়েছি। এগুলো মেহমানদের নামের লিস্ট, তুই একটু চেক করে নিস। আমি হল বুক করে দিয়েছি আর তাদের সব কাজ বুঝিয়েও দিয়েছি। সব কাজই মোটামুটি শেষ, আই হোপ রাতে ফাংশনে কোনো প্রবলেম হবে না। তবে আমাদের একবার নিজে গিয়ে সব চেক করে আসা উচিত। হ্যাঁ ঠিক বলছিস। আচ্ছা আমি আর রাজ গিয়ে ওখানে সব চেক করে আসি, তোমরা এখানে সব সামলে নিও। ওকে। আধার আর রাত চলে গেল। শবনম মেহমানদের লিস্ট চেক করতে শুরু করে, কোয়েল ল্যাপটপে থিমগুলো দেখছে। লিস্ট চেক করতে করতে হঠাৎ একটা নামে শবনমের চোখ আটকে যায়। আরভান খান। আরভান না, আরভিন খান, ভাইয়ার নতুন প্রজেক্টের পার্টনার। ওহ, আমি আবারও বেশি বেশি ভাবছি। স্টপ থিংকিং অ্যাবাউট হিম শবনম। গ্রিন প্যারাডাইস হোটেল, সন্ধ্যা 6টা বাজে। এক এক করে মেহমান আসতে শুরু করেছে ভেনুতে। থিম অনুযায়ী সবাই সবুজ আর গোল্ডেন কম্বিনেশনে ড্রেস পরেছে। আসিফ, মায়া, আলোক, মুন আর আবেদা বেগম মেহমানদের স্বাগত করছে ডোরে দাঁড়িয়ে। ইসমি আর অর্নিলকে বসিয়ে রাখা হয়েছে স্টেজে, ওদের পাশেই রাজ কোয়েল বসে আছে। রাজ দুষ্টুমি করছে কোয়েলের সাথে, আর কোয়েল বারবার রেগে কখনো মেহেদির কোন তো কখনো ফুল তুলে সেটা দিয়ে রাজকে বাড়ি দিচ্ছে। ইসমি সবুজ রঙের লেহেঙ্গা আর গোল্ডেন জুয়েলারি পরেছে, চুল খোপা করে সেটাতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে ওকে। ওর পাশেই অর্নিল বসা গোল্ডেন পাঞ্জাবি পরনে, কোয়েলও সবুজ রঙের লেহেঙ্গা পরেছে সাথে গোল্ডেন নেটের ওড়না। সবুজ ক্রিস্টালের জুয়েলারি আর চুলগুলো রয়্যাল পাফ স্টাইল করা। রাজ গোল্ডেন পাঞ্জাবি পরেছে, চুলগুলো শাহরুখ স্টাইল করেছে আজ। মেয়েরা ইসমির হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে আর অর্নিল খুব মনোযোগ সহকারে দেখছে। আমার নাম বড় বড় অক্ষরে লিখে দিবেন যেন সবাই দেখতে পারে। সবাই দেখলে কি বলবে? সবাই স্পেশালি ছেলেরা তোমার হাতে আমার নাম দেখলে বুঝে যাবে যে তুমি আমার প্রপার্টি, আর কমপক্ষে 4 হাত দূরে থাকবে তোমার থেকে। কি স্বার্থপর লোক। তাহলে তো ভাইয়া তোর হাতেও ইসমি ভাবির নাম বড় বড় অক্ষরে লিখে দেওয়া উচিত, যেন লুচু লুচু মেয়েরা দেখলেই বুঝে যায় যে তুই ইসমি ভাবির প্রপার্টি। এই শুভ কাজটা আমি করে দেই, দাঁড়াও। রাজ একটা মেহেদির কোণ নিয়ে অর্নিলের হাতে ইসমির নাম লিখে দিতে শুরু করে। হয়ে গেছে। Not bad, Raj. এই হিসেবে তোমার হাতেও আমার নাম লিখে ফেলা উচিত, কি বলো? তুমি লিখে দাও ভালোবেসে। কোয়েল একটা কোণ তুলে রাজের হাতে নিজের নাম লিখে দেয়। লেখা শেষ হতে একজন মেহেদি আর্টিস্ট কোয়েলকে বলল মেহেদি লাগাতে। কোয়েল নিজের হাত এগিয়ে দিতে ওর হাতেও মেহেদি লাগাতে শুরু করে। এইদিকে শয়তান খবিশ, উগান্ডার প্রেসিডেন্ট আধার রেজওয়ান, ওয়াসামা বিন লাদেনের বংশধর, এক নাম্বার শয়তান হারামি, সব তুই। জীবনেও ভালো হবে না তোর, আমার মতো নিষ্পাপ সুইট কিউট ইনোসেন্ট বাচ্চা মেয়েকে দিয়ে এত কাজ করাচ্ছিস, মনে মায়া দয়া বলতে কিছু নেই তোর। একদিন, জাস্ট একদিন আল্লাহ আমাকে সুযোগ দিক, তোকে দেখিয়ে দেবো শবনম কী জিনিস। ব্লেন্ডারে ব্ল্যান্ড করে চাটনি বানাবো তোর, তারপর ওই চাটনি প্যাকেটে ভরে বিক্রি করে বড়লোক হবো আমি। শবনম পার্টি লাইটগুলো সেট করে লাগাচ্ছে আর বকছে আধারকে। সব স্টাফদের অন্য কাজে পাঠিয়ে দিয়েছে আধার, আর শবনমকে পুরো হলের লাইটিংয়ের কাজ ধরিয়ে দিয়েছে। হলে আসার পর থেকে কাজে লেগে আছে শবনম।
সবাই পার্টিতে এনজয় করছে অথচ এখানে কাজ করছে। রাগে দুঃখে ইচ্ছে করছে আধারকে ধরে ছাদে নিয়ে যেতে, তারপর ওকে লাইটগুলো দিয়ে বেঁধে উল্টো লটকিয়ে রাখতে। সবাই আনন্দ করছে আর আমি এখানে গাধার মতো কাটছি, এটা কেমন কথা? আমার ভাইয়ের বিয়ে অথচ আমাকে দিয়েই সব করাচ্ছে। কোথায় ভেবেছিলাম নাচ গান করবো, মজা করবো, কিন্তু এখানে কাজ করতে করতে আমার মেকআপ সব উঠে যাচ্ছে। কত সুন্দর করে সেজেছিলাম, কিন্তু কি হলো? স্বপ্নম আশেপাশে না তাকিয়ে নিজে নিজে বকবক করছে আর কাজ করছে। এখানের কাজ শেষ, এখন আর কোনো কাজ নেই, গিয়ে সবার সাথে সেরিমনি এনজয় করি। স্বপ্নম খুশি খুশি হলে যেতে নিলেই আধারও সামনে এসে দাঁড়ায়। আধারকে দেখেই স্বপ্নম থেমে যায়। গোল্ডেন মিক্সড পাঞ্জাবি পরেছে আধার, আর চুলগুলো প্রথমবার অন্য স্টাইলে সেট করেছে। একদম ঝাঁকড়ার মতো খাড়া খাড়া হয়ে আছে চুলগুলোর। মনে মনে এই স্বপ্নম ক্রাশড শব্দটা কতবার উচ্চারণ করেছে তা হয়তো নিজেরও খেয়াল নেই, কিন্তু সব কিছু সাইডে রেখে স্বপ্নমে চোখ যায় আধারের হাতে ফুলের বাস্কেটের দিকে। কোথায় যাচ্ছ মেরিজান? হলে যাচ্ছি সবার কাছে। তুমি চলে গেলে এই কাজগুলো কে শেষ করবে? কাজ? আবার কিসের কাজ? এই যে এই ফুলগুলো দিয়ে ওই সাইডটা সাজাতে হবে। এই কাজও আমার করতে হবে? সকাল থেকে সবই তো আমি করছি, আর তুমি হিরো সেজে এই কোণা থেকে সেই কোণা ঘুরে বেড়াচ্ছ। আহা মেরিজান, এত রাগ করো কেন? আমিও তো কাজ করছি। কি কাজ শুনি? তোমার উপর নজর রাখার মতো গুরুত্বপূর্ণ কাজ আমারই তো করতে হচ্ছে। তুমি কাজগুলো সুন্দরভাবে করছো নাকি কাজেও ফাঁকিবাজি করছো, সেগুলোতে তো আমাকেই নজর রাখতে হচ্ছে। বাহ বাহ, কত গুরুত্বপূর্ণ আর কঠিন কাজ করেছো তুমি। আই নো, এখন যাও এগুলো ওখানে লাগিয়ে দাও। স্বপ্নম ফোঁস করে বাস্কেটটা নিয়ে হনহন করে চলে গেল। আধার হাসছে স্বপ্নমের কাজে। টর্চারের ডোজটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, এখন গিয়ে মানাতে হবে, না হলে কতদিন কথা বলবে না হিসেব নেই। আধার স্বপ্নমের পিছনে চলে যায়। স্বপ্নম আধারের দিকে খেয়াল না দিয়ে ফুলের মালাগুলো লাগাচ্ছে দেয়ালে। আমি হেল্প করছি। লাগবে না তোমার হেল্প। আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি নাকি? আধার রেজওয়ান জিজ্ঞেস করে না, ডিরেক্টলি করে দেয়। আধার স্বপ্নমের হাত থেকে আবারও নিয়ে নিল। স্বপ্নম নাক ফুলিয়ে নিজের কাজে আবারও ব্যস্ত হয়ে পড়ে। আধার ইচ্ছে করে স্বপ্নমের গা ঘেসে ঘেসে কাজ করছে। হচ্ছেটা কি? এখনো কিছুই হয়নি, কিন্তু তুমি পারমিশন দিলে হতে পারে। হোয়াট ডু ইউ মিন? বিয়ে? তুমি চাইলে আমাদের বিয়ে একই দিনই হয়ে যেতে পারে। স্বপ্নম আধারের কথায় কান্না দিয়ে ফুল টানাতে মনোযোগ দেয়, কিন্তু পয়েন্ট একটু উপরে থাকায় স্বপ্নম নাগাল পাচ্ছে না। আজকে নিজের হাইটকে নিজের সবচেয়ে বড় শত্রু মনে হচ্ছে ওর। আর একটু লম্বা হলে কী এমন হতো? আধারের দিকে আড় চোখে তাকায় স্বপ্নম। আধারের হাইট দেখে সবসময় হিংসে হয়ে স্বপ্নমের, কিন্তু আজ একটু বেশিই হচ্ছে। কোথায় ওর 5'3" আর কোথায় আধারের 6'। আধারের সামনে হিল পরে না দাঁড়ালে একদম নাগাল পায় না ওকে, কিন্তু স্বপ্নম এই মুহূর্তে জুতা খুলে রেখেছে তাই আরও অসহায় মনে হচ্ছে নিজেকে ওর। স্বপ্নম আধারের কাছ থেকে নজর সরিয়ে আবারও নিজের কাজে মনোযোগী হয়। ও লাফিয়ে লাফিয়ে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। নিড হেল্প? জি না। স্বপ্নম আশেপাশে তাকিয়ে কোনো টুল বা চেয়ার আছে কি না চেক করছে, কিন্তু নেই কিছু। আচমকায় আধার স্বপ্নমের কোমর জড়িয়ে উপরে তুলে নেয়। এটা কি করছো? নামাও আমাকে। হেল্প করছি মেরিজান, আমি তোমাকে ধরেছি, তুমি লাগাও। ছেড়ে দিবে না তো? তোমাকে ছাড়ার কথা তো কখনো ভাবনাতেও আসে না, তাই প্রশ্নই উঠে না ছেড়ে দেওয়ার। আধারের কথায় স্বপ্নম হেসে দিল, তারপর পয়েন্টের ফুলের মালাগুলো লাগিয়ে দিল। হয়ে গেছে, নামাও। আধার স্বপ্নমকে নামিয়ে দিতেই স্বপ্নম আধারের কাঁধ ধরে ব্যালেন্স করে। আধার স্বপ্নমের মুখের দিকে তাকিয়ে আছে ঘোর লাগা দৃষ্টিতে। স্বপ্নম নিজের চোখ নামিয়ে সরে আসতে নিলেই আধার ওর কোমর জড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে আনে। স্বপ্নমের দুহাত আধারের বুকে আর দৃষ্টি ঠিক আধারের দৃষ্টি বরাবর। মেরিজান একটু চোখ বন্ধ করো তো। কেন? চোখ বন্ধ করতে বলেছি মেরিজান, বড় করতে না। তোমার ইন্টেনশন আমার ভালো ঠেকছে না। কারণ তুমি কাছে থাকলে আমার ইন্টেনশন কখনো ভালো হয় না, দ্যাটস নট মাই ফল্ট। ছাড়ো আমাকে, কেউ এসে পড়লে লজ্জা আমাকে পেতে হবে, তোমাকে না। আধার স্বপ্নমের কথার কোনো জবাব দিচ্ছে না, এখনো আগের মতোই ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে ও স্বপ্নমের দিকে। আধারের বাম হাত স্বপ্নমের কোমর ছাড়িয়ে ওর ঘাড়ে উঠে আসে। স্বপ্নমের হার্টবিট অস্বাভাবিক গতিতে বাড়ছে, এতক্ষণ ছুটাছুটি করার চেষ্টা করলেও এখনও পুরো ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। আধারের চোখে ওর চোখ আটকে আছে। আধার স্বপ্নমের ঘাড়ে হাত রেখে নিজের দিকে একটু এগিয়ে আনে। স্বপ্নম চোখ বড় বড় আধারের চোখের দিকে তাকিয়ে আছে। ও বোঝার চেষ্টা করছে আধার কি করতে চাইছে। আধার স্বপ্নমের দিকে একটু এগোতেই স্বপ্নম চোখ বন্ধ করে ফেলে।
চোখ বন্ধ অবস্থায় অনুভব করছে ওর গালের কিছুটা উপরে আধারের ঠোঁটের স্পর্শ। শবনমের বাম গালের উপর গাঢ় কালো তিলে আধার গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। আধারের চোখ বন্ধ, সাথে শবনমেরও। আধার শবনমের গালে ঠোঁট ছোঁয়া অবস্থাতে লো ভয়েসে বলতে শুরু করে, এই জন্যই চোখ বন্ধ করতে বলেছিলাম, কারণ আমি জানি তোমার কাছে এগোলেই তোমার চোখ এমনিতেই বন্ধ হয়ে যাবে। পায়ের শব্দ কানে আসতেই আধার সরে আসে শবনমের কাছ থেকে, শবনমও কিছুটা দূরে সরে দাঁড়ায়। শবনম চোখ নিচে নামিয়ে রেখেছে। আধার খেয়াল করলো শবনমের দুগাল লাল হয়ে আছে। তোমার তো গালে ব্লাশ দেওয়ারই প্রয়োজন নেই মেরিজান, লজ্জায় এমনিতে একদম লাল হয়ে আছে। বিবিএন এসটিজে মানে? শুধু তোমারই জন্যে। ওদের কথার মাঝেই কয়েকজন স্টাফ চলে আসে। স্যার আপনাদের বড় স্যার ডাকছেন। আসছি, চলো মেরিজান, আজকের জন্য এতটুকু টর্চার যথেষ্ট। আমি একাই যেতে পারবো। আরে একা যাবে কেন, আমরা কাপল, তাই কাপল হিসেবেই তো যাব। আপনি এই বাকি ফুলগুলো লাগিয়ে নিন, আমরা যাচ্ছি। স্বপ্নম এসে কোয়েলের পাশে বসে আর আধার অর্নিলের পাশে গিয়ে বসলো। কোথায় ছিলি এতক্ষণ? কাজ করছিলাম। তুই আর কাজ? সত্যি? না, আমি তো চাঙ্কি পান্ডে, তাই একটু পরই বলবো। আই এম জোকিং। তোর রাগ দেখে এখন বিশ্বাস হলো তুই সত্যি কাজ করছিলি, তাই মাথায় আগুন জ্বলে আছে। ডোন্ট ওয়ারি কোয়েল, আগুন ঠান্ডা করার জন্য ঠান্ডা পানি আছে আমার কাছে। ম্যাম আপনি মেহেদি লাগাবেন না? না, আমার অ্যালার্জি। আধার উঠে কোথাও চলে গেল আর ফিরে আসলো হাতে একটা স্টিকার মেহেদি নিয়ে। আধার শবনমের পাশে বসে ওর হাত সামনে এনে নিজের হাঁটুতে রাখলো। এটা দিয়ে কি হবে? চুপচাপ দেখো কি হয়। আধার স্টিকার মেহেদি শবনমের হাতে লাগিয়ে দেয়। এখন অ্যালার্জি প্রবলেম হবে না? ওয়াও জিজু, ইউ আর সো জিনিয়াস। এখানে জিনিয়াসের কি হলো? আমি আগেই ভেবে রেখেছিলাম যে স্টিকার মেহেদি লাগাবো। সত্যি? তো আমি কি মিথ্যা বলেছি? না, তুমি কি কখনো মিথ্যা বলতে পারো? শুরু হয়ে গেছে এদের ঝগড়া আবার। তোরা কি ঝগড়া ছাড়া কিছু করতে পারিস না? আমি তো অনেক কিছু পারি, কিন্তু তোর বনি তো। শাট আপ, একে তো মেয়েদের মাঝে বসে আছো, আবার আলতু ফালতু কথা বলছো। লজ্জা করে না মেয়েদের মাঝে বসে থাকতে? যাও এখান থেকে। ভাই চল এখান থেকে, নাহলে ইজ্জতের প্লাস্টিক সার্জারি হয়ে যাবে। এখন যাচ্ছি, কিন্তু এই ইনসাল্টের হিসাব এখনো বাকি আছে মেরিজান। যাও যাও, ফোর হও এখান থেকে। আধার, রাজ আর অর্নিল উঠে চলে যায়। ওরা চলে যেতেই শবনম দীর্ঘশ্বাস ফেলে নিজের হাতের মেহেদিটার দিকে তাকায়। দেখে বোঝা যাচ্ছে না যে এটা স্টিকার মেহেদি। হাতের তালুর ঠিক মাঝে পেঁচিয়ে সুন্দর করে লেখা এ। শবনম অক্ষরটায় হাত ছুঁয়ে হালকা হাসলো। একটা কালো মার্সিডিস গাড়ি এসে থামলো ভেনুর সামনে। গার্ড এসে গাড়ির দরজা খুলে দিতেই ভেতর থেকে নেমে আসে আরভিন খান। চোখে সানগ্লাস, অফ হোয়াইট স্যুট আর হাতে ফুলের বুকে। আরভিন ঠোঁটে বাঁকা হাসি টেনে হলের দিকে পা বাড়ায়। হল পুরো অন্ধকার আর পুরো হল জুড়ে ব্লোয়ার এফেক্ট ছড়াচ্ছে। এতে সবাইকে কিছুটা শ্যাডোর মতো লাগছে। সবাই বুঝতে পারছে যে এবার হয়তো কারো পারফরমেন্স হতে চলেছে, তাই সবাই অধীর আগ্রহ নিয়ে তাকায় স্টেজের দিকে। শবনম, কোয়েল আর ইসমি বোঝার চেষ্টা করছে যে স্টেজে কে পারফর্ম করতে চলেছে। ডিজে গানের মিউজিক অন করতেই স্টেজের তিন সাইডে তিনটে স্পটলাইট জ্বলে ওঠে আর তিনটা স্পটলাইটের নিচে তিনজন, আধার, রাজ আর অর্নিল। আধার শবনমের দিকে তাকিয়ে বুকে হাত রাখল আর রাজ কোয়েলের দিকে তাকিয়ে তারপর দুজন মাঝখানে চলে আসলো। অর্নিল ইসমির দিকে তাকিয়ে উল্টো ঘুরে আধার আর রাজের পাশে চলে যায়। অর্নিল ইসমির দিকে তাকিয়ে লাভ স্টেপ করল। আধার শবনমের দিকে আর রাজ কোয়েলের দিকে তাকিয়ে লাভ স্টেপটা করল। তিনজন একসাথে স্টেপ করছে। অর্নিল ইসমির পাশে বসে ওর হাত ধরল। রাজ কোয়েলের কাছে গিয়ে ওর হাত ধরে উঠালো। আধার গিয়ে শবনমের হাত ধরে নিয়ে আসলো মাঝে। শবনম আধারের পাশে, কোয়েল রাজের আর ইসমির অর্নিলের পাশে। গান শেষ হতেই লাইট অন হয়ে যায়। ওরা নিজেদের জায়গায় গিয়ে বসে পড়ে আবার টায়ার্ড হয়ে। আমার ছেলেরা এক একটা হীরের টুকরো। বাপ কোহিনুর, ছেলেরা তো হীরে হবে। জোক অফ দ্য আর্থ। তুমি কি আমাকে লাইটলি নিচ্ছ ডিয়ার ওয়াইফি? কলেজে আমি ডান্স চ্যাম্পিয়ন ছিলাম, ভুলে গেছো? তখন আর এখনই অনেক কিসের পার্থক্য? আমি আগের মতোই আছি, ফিট এন্ড হ্যান্ডসাম। বয়সের পার্থক্য ডিয়ার হাজবেন্ড ভুলে যেও না। কথাটা বলেই মন চলে গেল আর আলোকের মুখটা অমাবস্যার চাঁদের মতো হয়ে গেল ইনসাল্টে। দেখেছো ভাবি, আমার ভাই কত রোমান্টিক, তোমার জন্য কি ফ্যান্টাস্টিক একটা পারফরমেন্স দিয়েছে।
রিয়েলি মেরিজান, শুধু ভাইয়েরটাই চোখে পড়েছে, আর আমরা কি ওখানে দাঁড়িয়ে ঢোল বাজাচ্ছিলাম? কোথাও যেন পুরো গন্ধ পাচ্ছি। কারো মন জ্বলে পুড়ে ফ্রাই হচ্ছে ভাইয়া। এটা রোমান্টিক পারফরম্যান্স ছিল নাকি? তাহলে আসো আর একটা পারফরম্যান্স দেই, শুধু আমি আর তুমি। আজকের জন্য এনাফ হয়েছে। অনিল, এরা কি সবসময় এভাবে ঝগড়া করে? এরা ছোট থেকে এমন, ভালোবাসা কম আর ঝগড়া বেশি করে। তুমি চাইলে আমি এভাবে ঝগড়া করে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারি। না না, এমনি ঠিক আছে, তাছাড়া আমি ঝগড়া করে করতে পারি না। ওদের কথার মাঝে একজন স্টাফ এসে দাঁড়ায়। অনিল স্যার, আপনার জন্য কেউ এসেছে। ওকে, আমি আসছি। আমিও আসছি তোর সাথে, চল। আধার আর অনিল স্টাফের সাথে চলে গেল। আমি দেখে আসি আমি আবি কোথায়। আরভিন দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তখনই আধার আর অনিল ওর পেছনে এসে দাঁড়ায়। ইয়েস, অনিলের কণ্ঠে ফিরে তাকায় আরভিন। আরভিনকে দেখে অনিল অবাক প্লাস অনেক খুশি হয়। আধার কিছুটা অবাক হয় আরভিনকে দেখে, কিছুদিন আগেই তো ওর সাথে দেখা হয়েছিল আরভিনের। মিস্টার খান, আপনি? আমি ভাবিনি আপনি আসবেন। থ্যাঙ্কস ফর কামিং হিয়ার। আরে কীভাবে না আসতাম, আমার বিজনেস পার্টনার ওয়েডিং, আমাকে তো আসতে হতোই। আই এম গ্ল্যাড দ্যাট ইউ কাম। আরভিন আধারের অবাক ফেসের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, মিস্টার রেজওয়ান, ওয়াও, আপনি এখানে? আহা, এক্সপেক্ট করিনি যে আপনার সাথে আবারও দেখা হবে। বাই দ্য ওয়ে, হ্যালো। লাইফে অনেক সময় যা আমরা কখনো এক্সপেক্ট করি না তাই হয়ে যায়। মনে হচ্ছে আপনারা দুজন আগে থেকে একে অপরকে চিনেন। হ্যাঁ, কিছুদিন আগে দেখা হয়েছিল এনার সাথে। কিন্তু সে দেখা ভুলার মতো না। দ্যাটস গ্রেট, তাও আমি ইন্ট্রো করিয়ে দিই আপনাদের। ইনি হচ্ছেন আরভিন খান, আমার নিউ বিজনেস পার্টনার, আর এ হচ্ছে আধার রেজওয়ান, আমার ছোটবেলার বন্ধু প্লাস আমার উড বি ইন ল। ইন ল? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ছোট বোনের ফিয়ান্সে। ও, কংগ্রাটস। ছোটে হাসি কিন্তু কণ্ঠে রাগ মিশ্রিত আরভিনের। সব নাম ঘুরে সব ডেকোরেশন চেক করছে, সব ঠিক আছে কিনা। হঠাৎ সামনে তাকাতেও দেখে একটা ওয়েটার হাতে বুকি নিয়ে আসছে। ওয়েটার বুকিটা নিয়ে সবনামের সামনে এসে দাঁড়ায়। ম্যাম, এটা আপনার জন্য। আমার কে দিয়েছে? ম্যাম, ওখানে একজন স্যার দাঁড়িয়ে ছিলেন, উনি বললেন আপনাকে দিতে। সবনাম ওয়েটারের হাত থেকে ফুলের বুকিটা নিয়ে নেয়। আমার জন্য কিন্তু এমন বুকি তো সবসময় আরভান আনতো আমার জন্য। আরভানের লাল গোলাপ সবচেয়ে পছন্দ ছিল আর সবনামের স্টার গ্যাজার, এই জন্য আরভান স্টার গ্যাজারের ঠিক মাঝে একটা লাল গোলাপ রেখে বুকি তৈরি করত। সবনামের কাছে আরভানের এই বিষয়টা আরও বেশি ভালো লাগত, একদম ইউনিক। আরভান সবসময় বলতো যেভাবে গোলাপ আর স্টার গ্যাজার মিলে অন্যরকম একটা ইউনিক কম্বিনেশন সৃষ্টি করে, তেমনি ওদের দুজনের ভালোবাসা মিলে অন্যরকম একটা গল্প তৈরি করবে, যেটা একদম ইউনিক লাভ স্টোরি হবে। আরভান কি তাহলে এখানে আছে? আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো সবনম। বুকিটা একটা টেবিলে রেখে আরভানকে খুঁজতে শুরু করে। আমি আপনাকে আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ওয়েট, নো, আজকে না, আর একদিন। আসলে অনিল, আমার একটা গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে, না হলে আমি অবশ্যই কিছুক্ষণ থাকতাম। এখানে যখন এসেছেন আর কিছুক্ষণ টাইম দিয়ে সবার সাথে দেখা করে যান। দেখা তো অবশ্যই করব, কিন্তু আজকে না, আর একদিন। আই হ্যাভ টু গো নাও। ওকে, তাহলে আমি আপনাকে বাইরে অব্দি ড্রপ করে দিয়ে আসি। না, এর প্রয়োজন নেই, আপনি আপনার সেরেমনি এনজয় করুন প্লিজ। আরভান আবারও ছোটে হাসি টেনে বেরিয়ে গেল। অদ্ভুত লোক। মানে? লোকটার কথাগুলো আমার কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগে, লাইক মাঝে মধ্যে কত নাইসলি কথা বলে, আবার হঠাৎ করেই মনে হয় যেন কণ্ঠে রাগ মিশ্রিত, আবার কখনো কখনো জিলাপির মতো পেঁচিয়ে কথা বলে, যার অর্থই বুঝতে পারি না মাঝে মধ্যে। কই, আমার তেমন মনে হয় না, তুই বেশি ভাবছিস হয়তো। এদিকে সবনম আরভানকে খুঁজতে খুঁজতে বারান্দায় চলে আসতে কাউকে ভেনু থেকে বের হতে দেখে। ওটা কে যাচ্ছে? সবনম লোকটাকে ফলো করতে করতে বেরিয়ে আসে বাইরে। হ্যালো, একটু দাঁড়ান প্লিজ। সবনমের ডাকে আরভিন থেমে যায়, কিন্তু পিছনে ফিরে তাকায় না। সরি সুইটি, আজকে তোমার ডাকে আমি থামতে পারবো না, বাট আই প্রমিস খুব শীঘ্রই দেখা হবে। আরভিন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওর গাড়িতে উঠে বসে আর গাড়ি স্টার্ট দেয়। সবনম আরভিনকে গাড়িতে উঠতে দেখে দৌড়ে আসার চেষ্টা করে। আরে দাঁড়ান প্লিজ। গাড়িটা চোখের আড়ালে চলে যেতেই সবনম দাঁড়িয়ে যায়, কোমরে হাত রেখে হাঁপিয়ে পড়েছে। কে ছিল ওটা? আর আমার ডাক শুনেও থামলো না কেন? ওটা কি আরভান ছিল? সবনম কনফিউজড হয়ে পড়েছে, কিছুই মাথায় আসছে না ওর। কান্না আসছে কিন্তু কাঁদতেও পারছে না, কোনো রকমে কান্না আটকিয়ে রেখেছে ও, কিন্তু ঘন ঘন শ্বাস পড়ছে আর ঘাম ছুটছে কপাল থেকে। কেন হচ্ছে এমন?
সেদিন ফার্ম হাউজের পেছনেও আমি আরভানকে দেখেছিলাম, কিন্তু পরে ভাবলাম হয়তো আমার ভ্রম ছিল। তারপর ওই ফোন কল, নিজের আশেপাশে আরভানের অস্তিত্ব অনুভব করেছি আমি, কিন্তু অর্নিল ভাইয়া আমার কথা বিশ্বাস করেনি, আর কেউ বিশ্বাস করবে না আমার কথায়, আমি জানি। এটা যদি আরভানই হয় তাহলে ও কেন সামনে আসছে না আমার? কেন লুকোচুরি খেলছে? কি করতে চাইছে ও? শবনম নিজের কপাল চেপে ধরে ব্যথা শুরু হয়েছে মাথায়। এসব ভাবতে ভাবতে কবে যেন ব্রেন স্ট্রোক হয়ে যায়। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে দাঁড়ায় শবনম। তুমি এখানে কি করছো শবনম? আসলে ভিতরে অনেক মানুষ, তাই সাফোকেশন হচ্ছিল, আর তাছাড়া মাথাও অনেক ব্যথা করছে হঠাৎ, তাই একটু বাইরে চলে আসলাম নীরবে। মাথা ব্যথা করছে হঠাৎ? তুমি মেডিসিন নিয়েছো নাকি হসপিটালে যেতে হবে? আমি ঠিক আছি, এসবের প্রয়োজন নেই, শুধু বাসায় গিয়ে একটু রেস্ট নিলেই চলবে। হ্যাঁ, সবাই মেহমানদের বিদায় দিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে যাব, তুমি ভিতরে আসো এখন। শবনম মাথা নাড়িয়ে আধারের সাথে ভিতরে চলে গেল। কোথায় গিয়েছিলে? আশেপাশেই ছিলাম। এই দেখো আমাদের ছবি কত সুন্দর উঠেছে। কিছু সময়ের মধ্যেই সবাই বাসার জন্য বেরিয়ে পড়ে। প্রথম গাড়িতে অর্নিল, ইসমি, মায়া আর আসিফ গিয়েছে, দ্বিতীয় গাড়িতে মুন, আলোক আর আবেদা বেগম, আর শেষের গাড়িতে আধার, শবনম, রাজ আর কোয়েল। রাজ ড্রাইভ করছে আর ওর পাশে কোয়েল বসে আছে। আধার শবনমের জন্য পেছনে বসেছে, কারণ ওর মাথা ব্যথা করছে। শবনমের মনে এখনও আরভানের বিষয়টা ঘুরপাক খাচ্ছে। তুমি ঠিক আছো? শবনম কিছু বলল না, আধারের হাত ঝরিয়ে ধরে ওর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নিল। আইসক্রিম, স্টপ স্টপ! কি হলো? আইসক্রিম খাব। রাজ বাইরে থেকে একজন আইসক্রিমওয়ালা দেখতে পায়। এভাবে আইসক্রিম, তাও ঠান্ডার মধ্যে, সর্দি লেগে যাবে গো। আরে আইসক্রিমের স্বাদ তো ঠান্ডার মধ্যেই আসে। প্লিজ প্লিজ রাজ, একটা আইসক্রিম খেলে কিছু হবে না। এত বলছে যখন, নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তোমাদের জেদের কাছে সবসময় আমাদের হার মানতেই হয়। চকলেট ফ্লেভার আমার জন্য। শবনম, তোমার জন্য? আধার শবনমের দিকে তাকিয়ে দেখে ও ঘুমিয়ে পড়েছে। ভ্যানিলা, এক কাজ কর, তুই সবার জন্য নিয়ে আস, বাসায় গিয়ে দিয়ে দিব সবাইকে। ওকে। রাজ গিয়ে আইসক্রিম নিয়ে আসলো। এই নাও গো, তোমার চকলেট আইসক্রিম। থ্যাংক ইউ। কোয়েল আইসক্রিম খেতে শুরু করে দেয়। রাজ ড্রাইভিংয়ে মন দেয়। ড্রাইভিংয়ের পাশাপাশি আর চোখে কোয়েলের আইসক্রিম খাওয়া দেখছে আর হাসছে রাজ। আধার শবনমের উপর একটা শাল জড়িয়ে দিয়ে ওকে বুকের সাথে মিশিয়ে নেয় যেন ঠান্ডা না লাগে। আজকে হয়তো একটু বেশি করে ফেলেছি, আই এম সরি মেরিজান। আজকে হলুদ, তাই সবাই ব্যস্ত কাজে। হলুদ ফাংশন বাসায় হবে, তাই আজ বাড়ি ভর্তি মানুষ, সবাই ডেকোরেশন থেকে শুরু করে ছোট বড় সব কাজ করছে। কিন্তু আজকের তাজ্জব বিষয় হচ্ছে যে আধার শবনমকে কোনো কাজই করতে দিচ্ছে না। শবনম কোনো কাজে হাত বাড়াতেই কোথা থেকে আধার উদ্ভব হয়ে ওকে কাজ থেকে সরিয়ে নেয়। শবনম পুরো বাড়ি ঘুরে সব কিছু পর্যবেক্ষণ করছে আর বিড়বিড় করে আধারকে বকছে। রান্নাঘরের দিকে যেতেও দেখে মুন আর মায়া হলুদ নিয়ে কিছু বলছে। কি চলছে এখানে লেডিস? হলুদ মিক্সড চলছে, এখানে আই। হলুদ তো বুঝলাম, কিন্তু এটা কিসের পেস্ট? এটা চন্দনের পেস্ট। হলুদ আর চন্দন একসাথে মিশিয়ে পেস্ট করলে স্কিন আরও ব্রাইট হবে। তুই ফেস প্যাকের সাথে একটু মিক্সড করে দে, স্কিন গ্লো করবে। ছি, আমি এই হলুদ টলুদ দিব না, কেমন দেখায়। ফেস প্যাক? ছি বলে না। হলুদ সবজিতে মানায়, চেহারায় না। খাবারের জিনিস কি কেউ মুখে দেয় নাকি? আজব হয়েছে তোর, এখন এগুলো নিয়ে রেখে আয়, এখানে একটু পর ইসমি আর অর্নিলকে লাগানো হবে। এইদিকে রাজ এগিয়ে যাচ্ছে আর কোয়েল ড্রেসের সাথে ম্যাচ করছে ওনার জুয়েলারি, কিন্তু একটাও ম্যাচ করতে পারছে না। এটাও ম্যাচ হচ্ছে না। আমি ম্যাচ করে দিচ্ছি, ওকে। রাজ হলুদ লেহেঙ্গার সাথে হলুদ আর সবুজ মিক্সড নেটের ওড়না চয়েস করে দিল, আর সাথে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের জুয়েলারি পছন্দ করে দিল। দেখো এখন ঠিক আছে? কোয়েল সবগুলোর দিকে একবার চোখ বুলিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, বাহ রাজ, তোমার চয়েস এত ভালো, আমার তো জানাই ছিল না। আবার চয়েস শুধু ভালো না, ইটস বেস্ট আফটার অল, তুমিও তো আমারই চয়েস। তাও ঠিক, চয়েস তো আছে। ড্রয়িং রুমে শবনম গিয়ে টেবিলে হলুদ রেখে পেছনে ঘুরতেই আধারের সাথে ধাক্কা লেগে যায় ওর। আধারের বুকের সাথে ওর মুখ বাড়ি খায়, তার ফলে নাকে ব্যথা পায়ও। আল্লাহ, এমন দেয়ালের মতো দাঁড়িয়ে আছো কেন? দিলে তো আমার নাকটা বোচা বানিয়ে।
তুমি আমাকে দেয়াল বললে? কোন অ্যাঙ্গেল দিয়ে আমাকে দেয়ালের মতো দেখতে? সব অ্যাঙ্গেল দিয়েই, সেটাও এমন তেমন দেয়াল না, আম্বুজা সিমেন্ট দিয়ে তৈরি দেয়াল। সিরিয়াসলি, আর কত উইয়ার্ড নাম দিবে তুমি আমাকে গড নোস? কেন এসেছিলে সেটা বলো। কেন, কোনো কারণ ছাড়া কি তোমার কাছে আসতে পারি না? আজকে এত মেহরবান হচ্ছো আমার প্রতি, ব্যাপারটা কি? গতকালই তো আমাকে টর্চার করার ফোন দিয়ে ছিলে। তুমি এখনো কালকের কথা নিয়ে পড়ে আছো মেরিজান? তাছাড়া তুমিও তো কম টর্চার করো না আমাকে, কিন্তু আমি করলেই দোষ? তুমি বিড়বিড় করে কি বললে? কই কিছু না তো। আচ্ছা চলো বাইরে থেকে ঘুরে আসি। ঘুরে আসবো তাও এখন? একটু পর ফাংশন শুরু হয়ে যাবে, কত কাজ পড়ে আছে হিসেবে আছে তোমার? সেটার জন্য তো স্টাফরা আছেই। আচ্ছা কালকে স্টাফদের কথা মনে ছিল না? সব কিছুই তো আমাকে দিয়ে করিয়েছ। সব কিছু কোথায় করালাম? খাবারের সব ব্যবস্থা তো স্টাফরাই করেছে। তুমি থরি না রান্না করতে জানো যে তোমাকে দিয়ে করাবো? যদি জানতাম তাহলে ওটাও আমাকে দিয়েই করাতে। সব বুঝি আমি। আধার শবনমের কথার মাঝে একজন স্টাফ এসে দাঁড়ায় ওদের সামনে। স্যার ওই দিকটায় একটু প্রবলেম হচ্ছে, একটু আসবেন প্লিজ। আচ্ছা মেরিজান তুই 5 মিনিট দাঁড়াও এখানে, আমি সমস্যাটা সলভ করে এসে বাকি ঝগড়াটুকু কন্টিনিউ করব। আধার স্টাফের সাথে চলে যায় শবনম, চোখ ছোট ছোট করে তাকায় ওর যাওয়ার পথে। বাহ, আমার সাথে থাকার ভালোই সাইড ইফেক্ট পড়েছে খরুস রেজওয়ানের উপর। আগে অ্যাংরি কিং ছিল আর এখন ঝগড়ুটে কিং হয়ে গেছে। কি সুন্দর করে বলল, তুমি 5 মিনিট দাঁড়াও এখানে, আমি সমস্যাটা সলভ করে এসে বাকি ঝগড়াটুকু কন্টিনিউ করব। আর যাই করো, তুমি কখনো ঝগড়ায় আমার থেকে জিততে পারবে না, কজ টিচার তো টিচারই হয়। ফোনের মেসেজ টোন বাজতেই শবনমের ধ্যান ডিভাইড হয় ফোনের দিকে। MMS এসেছে ফোনে। শবনম এতক্ষণ এটার অপেক্ষাতে ছিল। এখন কি সত্য আর কি মিথ্যা সব ক্লিয়ার হয়ে যাবে? শবনম দ্রুত নিজের রুমে চলে আসে, তারপর দরজা লক করে ফোনের ভিডিওটা অন করে। সকালে সেন্টারের ম্যানেজারের সাথে কথা বলে CCTV ফুটেজ পাঠাতে বলেছিল। ম্যানেজার প্রথমে মানা করলেও শবনমের রিকোয়েস্ট ফেলতে পারেনি, তাই শুধু বাইরের ফুটেজটাই পাঠিয়েছে। যখন শবনম আরভিনের পিছু পিছু বেরিয়েছিল সেই টাইমের ফুটেজ চেক করতে শুরু করেও। ফুটেজে আরভিনের চেহারা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। শবনমের চোখ বড় বড় হয়ে গেছে। অবিশ্বাস্য হলেও সত্য এটা, অন্য কেউ না বরং আরভান নিজেই। তার মানে এতদিন যেসব ঘটনা হচ্ছিল তা আমার ভ্রম ছিল না, আরভান সত্যিই ছিল। কিন্তু ও আমার সামনে আসেনি কেন? আড়াল থেকে কি গেম খেলছে ও? যতটুকু আমি আরভানকে চিনি, ও যখন এমনটা করছে তাহলে নিশ্চয়ই ওর মাথায় কিছু একটা ঘুরপাক খাচ্ছে, কিন্তু কি? আধার কাজ শেষ করে এসে দেখে শবনম নেই। চলে গেল, কিন্তু আমি তোকে এখানেই দাঁড়াতে বলেছিলাম। এই মেয়েটা কখনো আমার কথা শুনে না কেন? কে কথা শুনে না তোর? না এমনি বলছিলাম মম, কিছু কি বলার ছিল তোমার? হ্যাঁ, গিয়ে একটু দেখ অর্ণিল রেডি হয়েছে কিনা, তারপরে গিয়ে তুইও রেডি হয়ে যা। ওকে যাচ্ছি। আধার অর্ণিলের রুমে আসতেই দেখে অর্ণিল পাঞ্জাবি চয়েস করছে। আধার গিয়ে বেড থেকে একটা সাদা রঙের পাঞ্জাবি সেট তুলে অর্ণিলকে ধরিয়ে দেয়। এই নে এটা পর। থ্যাংকস ইয়ার, এতক্ষণ কনফিউজ ছিলাম, কোনটা চয়েস করতে পারছিলাম না। হয়েছে, এখন রেডি হ তাড়াতাড়ি, আমিও ঝটপট রেডি হয়ে আসছি। এইদিকে শবনম সবার আড়ালে লুকিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সবাইকে বললে সবাই টেনশন করবে, তার উপর আমাকে যেতেও দিবে না, এর থেকে ভালো আমি লুকিয়ে যাব আর সবার জানার আগেই ফিরে আসব। শবনম ক্যাব নিয়ে চলে যায়, কারণ যদি গাড়ি বের করে তাহলে অবশ্যই সবাই জেনে যাবে। কিছুক্ষণ পর হলুদ ফাংশন শুরু হতেই ইসমিকে নিচে আনা হয়। হলুদ রঙের লেহেঙ্গার ফুলের গয়না পরানো হয়েছে ওকে। কোয়েল ওকে নিয়ে আসছে। ইসমিকে যেখানে বসানো হয়েছে তার ঠিক বরাবর একটা পর্দা টানানো, আর অপর পাশে অর্ণিলের বসার স্থান। পর্দা এই জন্য দেওয়া হয়েছে যেন ওরা একে অপরকে দেখতে না পায়। রাজ আর আধার অর্ণিলকে নিয়ে নিচে আসে আর ওর জায়গায় বসায়। থিম অনুযায়ী অর্ণিল, রাজ আর আধার সহ ছেলেরা সাদা রঙের ড্রেস পরেছে আর মেয়েরা হলুদ রঙের। হলুদ ফাংশন শুরু হয়ে যায় আর সবাই অর্ণিল ইসমিকে হলুদ লাগিয়ে দিতে শুরু করে। ফার্ম হাউস, শবনম আরভানের ফার্ম হাউসের সামনে দাঁড়িয়ে আছে। আই হোপ আমি কিছু ভুল করছি না। শবনম বাসার ভিতরে প্রবেশ করে কিন্তু পুরো বাড়ি অন্ধকার। শবনম লাইট অন করে আশেপাশে দেখতে শুরু করে। বাড়ি তো পুরো পরিষ্কার, এটা দেখে তো মনেই হচ্ছে না যে বাসাটা এতদিন ধরে বন্ধ ছিল। তার মানে আরভান এতদিন ওর বাসাতেই ছিল, আর আমি ভাবতাম যে ও, কিন্তু আরভান কোথায়, নিজের রুমে? শবনম সিঁড়ি বেয়ে উঠে আরভানের রুমে চলে যায়।
আরভানের রুমে লাইট জ্বালিয়ে নেয় ও। শবনমের আগেও অনেকবার এখানে এসেছে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে কোনো কিছুই পরিবর্তন হয়নি এখানে। যেমন ছিল এখনও তেমনই আছে। তার মানে আরভান এখানে নেই, তাহলে কোথায় গিয়েছো? শবনম বের হওয়ার জন্য পা বাড়াতেই ওর চোখ যায় টেবিলের উপরে ছড়িয়ে থাকা কিছু কাগজপত্রের দিকে। শবনম টেবিলের সামনে গিয়ে কাগজগুলো তুলে নেয়। এগুলো এয়ারলাইন্সের কাগজপত্র, আরভানের ভিসা আর পাসপোর্টের ফটোকপি, কিন্তু সাথে আরেকজনের নামের কিছু কাগজপত্রও আছে। এটা না হয় আরভানের, কারণ আরভান অস্ট্রেলিয়াতে থাকে, কিন্তু এটা কার? আকাশি, এই আকাশিকে কিছুই বুঝতে পারছি না আমি। কি করতে চাইছি আরভান? শবনম কাগজগুলোকে গ্রাহ্য না করে বেরিয়ে যায় ওখান থেকে। আহমেদ ভেলা আধার আশেপাশে তাকিয়ে শবনমকে খুঁজছে, কিন্তু কোথাও তাকে দেখতে পারছে না। সবাই তো আছে এখানে, কিন্তু শবনম কোথায়? আধার উঠে যায় শবনমকে খুঁজতে। আশেপাশে খুঁজেও শবনমের দেখা পায়নিও। এবার অনেক চিন্তা হচ্ছে আধারের। কাকে খুঁজছিস এভাবে ভাই? পুরো বাড়ি খুঁজলাম, কিন্তু শবনমকে পাচ্ছি না। পাচ্ছি না মানে কি? ও কি বাচ্চা যে হারিয়ে যাবে? দেখ এখানে কোথাও হবে। আমি খুঁজেছি বাট নেই ও কোথাও। আচ্ছা আমিও দেখছি, খুঁজে তুই হাইপার হোস না, রিল্যাক্স। শবনম ফার্ম হাউস থেকে এই ক্যাব নিয়ে বের হতেই আরভানের গাড়ি প্রবেশ করে ভিতরে। আরভান দরজা খুলতে অবাক হয়, কারণ দরজা লক করে যেতে ভুলে গেছে। তাড়াহুড়োর জন্য তো দরজা লক করতেই ভুলে গেছি, এই বদ অভ্যেস আমার কবে বদলাবে গড নোস। আরভান উপরে নিজের রুমে চলে আসতে একটা ঘ্রাণ ওর নাকে বাড়ি খায়। এটা কার পারফিউমের ঘ্রাণ সেটা বুঝতে 3 সেকেন্ডও সময় লাগেনি ওর। কিছুক্ষণ স্তব্ধ থাকে আরভান, তারপর বাঁকা হেসে বলতে শুরু করে। তাহলে তুমি জেনেই গেলে যে তোমার আরভান এখনও জীবিত আছে, সেটি এই জন্যই তো আমাকে খুঁজতে দৌড়ে চলে এসেছো, কিন্তু আমার ব্যাড লাক যে তোমার দেখা পেলাম না। আরভান গিয়ে টেবিলের কাগজগুলোর উপর হাত বোলাতে বোলাতে বলে, নো ওয়ারি, কালকে তো দেখা হচ্ছেই, জাস্ট একদিন অপেক্ষা করো, আমি নিজেই তোমার সামনে চলে আসবো। অ্যান্ড আই প্রমিস, এবার আর তোমাকে নিজের কাছ থেকে আলাদা হতে দেবো না, তোমার পার্মানেন্টলি নিজের কাছে রাখার সব ব্যবস্থা করে ফেলেছি আমি। আধার শবনমকে খুঁজতে খুঁজতে বাসার বাইরে চলে আসে। বাইরে আসতে আধার দেখে শবনম গেটের সামনে ক্যাবওয়ালাকে ভাড়া দিচ্ছে। শবনম বাইরে গিয়েছিল? শবনম ভাড়া দিয়ে সামনে এগোতেই দেখে আধার দাঁড়িয়ে আছে। শবনম কিছুটা ঘাবড়ে যায়, আধারকে কি ক্লারিফিকেশন দিবে ও বুঝতে পারছে না। তুমি এখানে কি করছো আধার? সেম কোশ্চেন আমারও, তুমি এত রাতে কোথা থেকে আসলে? অ্যাকচুয়ালি আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। এটার সময় ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার? আসলে ওর আজকে রাতের ফ্লাইট ছিল, ফরেন যাচ্ছে স্টাডির জন্য, আর দেখা হবে না ওর সাথে, তাই চলে গিয়েছিলাম। আমাকে বা ফ্যামিলির কাউকে বলে গেলেও পারতে মেরি যান, আমি কতটা টেনশন করছিলাম তোমাকে না পেয়ে, তার কোনো আইডিয়া নেই তোমার। সরি, আর হবে না, প্রমিস। আধার হালকা হাসলো শবনমের সরি বলা দেখে। শবনম কান থেকে হাত সরিয়ে আধারকে হালকা করে জড়িয়ে ধরলো। আধার কিছুটা অবাক হয় শবনমের কাজে, পরক্ষণে মুচকি এসে টাইট করে জড়িয়ে ধরে। রাগ ভাঙানোর অনেক ভালো টেকনিক, গুড। শবনম কিছু বলল না, চুপ করে চোখ বন্ধ করে আছে। আজকে অর্নিল আর ইসমির বিয়ে, বিয়ের জন্য হল বুক করা হয়েছে, সেখানেই বিয়ে হবে। মায়া আর মুন স্টাফদের কাজ বুঝাতে ব্যস্ত, আর আসিফ আলোক মেহমানদের পছন্দ অপছন্দ অনুযায়ী সব কাজ চলছে কিনা তা চেক করছে। শবনম আর কোয়েল ইসমিকে নিয়ে পার্লারে যাবে বলে ওর প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। সব নিয়েছিস? হ্যাঁ। ইসমি ভাবি আজকে তোমাকে এত সুন্দর করে সাজাতে বলবো যেন অর্নিল ভাইয়ার নজর না সরে তোমার উপর থেকে, আর তোমাকে দেখেই যেন গাইতে শুরু করে, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। ইসমি ওদের কথা শুনে লজ্জায় লাল নীল হলুদ হচ্ছে। আচ্ছা পার্লারে না গিয়ে বাসাও তো সাজা যায়, পার্লার যাওয়ার কি প্রয়োজন? আরে বউদের পার্লারে না সাজলে বউ বউ ফিল আসে না ভাবি, তাই না শবনম? হুম। আমরা পার্লার থেকে ডিরেক্ট ওয়েডিং হলে গিয়ে অনিল ভাইকে চমকে দিব। হয়ে গেছে ব্যাগ গোছানো, আমি আসছি। এর আবার কি হলো? শবনমের যাওয়ার দিকে তাকিয়ে বলল কোয়েল। আধার হাতে একটা গিফট বক্স নিয়ে শবনমের রুমে প্রবেশ করে। সব রুমে নেই, হয়তো ইসমির রুমে। আধার রুম থেকে বেরিয়ে যেতে নিলে ওর চোখ যায় বেডে শবনমের ফোনের দিকে। এই মেয়েটাও না, বলেছিলাম ফোন সবসময় নিজের কাছে রাখতে, কিন্তু না, ওর ফোন ওর হাতে কম, এখানে সেখানে পড়ে থাকে বেশি।
আধার ফোনটা তুলতে লক স্ক্রিনে একটা ছবি দেখতে পায়। ছবিটা শবনমের জন্মদিনে তোলা হয়েছিল, যেটায় শবনম আধারকে কেক খাইয়ে দিচ্ছে। ছবিটা দেখে আধারের ঠোঁটে হাসি ফুটে ওঠে। কিছু ভালোবাসা প্রকাশ করতে হয় না, সেটা নিজে থেকেই প্রকাশ পেয়ে যায়। যেমন তুমি কখনো এটা প্রকাশ করো না যে তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু তোমার প্রতিটা রাত, কিন্তু তোমার প্রতিটা কাজ প্রকাশ করে তোমার ভালোবাসা আমার প্রতি কতটা গভীর। ভালোবাসি মেরিজান, অনেক বেশি ভালোবাসি তোমায়। মাঝে মধ্যে ভাবি তুমি যদি আমার জীবনে না থাকতে তাহলে আমার জীবন কেমন হতো। তুমি আমার জীবনের সে ছোট্ট রোশনি যাকে ছাড়া আমার জীবন সম্পূর্ণ অন্ধকার। আধারের মাঝে নক্ষত্রের সে কিরণ তুমি, যেটা প্রতিটা পদে আমাকে রোশনি দেয়। আর যাই হোক, তোমাকে কখনো নিজের থেকে দূরে যেতে দিব না, কখনো না। সত্যি, কিন্তু যদি এমন হয় আমি হারিয়ে যাই? আধার শবনমের কথা শুনে পিছনে ফিরে তাকায়। শবনম দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তুমি এতক্ষণ দাঁড়িয়ে লুকিয়ে আমার কথা শুনছিলে? তো কি করব, আমি সামনে থাকলে তো তুমি এত সুন্দর করে নিজের ভালোবাসা প্রকাশই করো না, এই জন্যই তো লুকিয়ে শুনতে হলো। আচ্ছা, তুমি তো আমার প্রশ্নের উত্তরই দিলে না, দাও উত্তর। কোন প্রশ্ন? আমি যদি কখনো হারিয়ে যাই তখন কি করবে? হারাতে দিলে তো, আমি থাকতে তোমাকে কখনো নিজের কাছ থেকে দূরে যেতে দিব না, নিজের ভালোবাসার পিঞ্জিরা দিয়ে তোমাকে আটকে রাখবো। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না। তোমার প্রশ্নই ভুল, তাহলে উত্তর সঠিক কিভাবে হবে মেরিজান? উফ, তোমার সাথে কথায় পেরে ওঠা ইম্পসিবল। আচ্ছা, তোমার হাতে এটা কি? গিফট আমার জন্য। তুমি ছাড়া আর কাকে দিব মেরিজান? শবনম আধারের হাত থেকে বক্সটা নিয়ে খুলতে শুরু করে। বক্সটা খুলে অবাক হয়ও। একটা লাল আর ক্রিম কালারের লেহেঙ্গা, লেহেঙ্গার বডি ক্রিম রঙের আর স্টোনের কাজ করা, আর নিচেরটা লাল রঙের, সাথে লাল নেটের ওড়নায় ক্রিম রঙের বর্ডার দেওয়া। ওয়াও, পছন্দ হয়েছে? অনেক। থ্যাংক ইউ সো মাচ আধার, ইউ আর দ্য বেস্ট। তোমার এই স্মাইলের জন্য তো আমার জীবনও হাজির। জীবন লাগবে না, ব্যাস এইভাবেই সারা জীবন আমাকে ভালোবাসলেই হবে। শবনম, এই আমি কিছু দেখিনি। কোয়েল আসতে শবনম সরে দাঁড়ায় আধারের কাছ থেকে। আমি ভুল সময় চলে এসেছি, তাই সরি, কিন্তু আমার দোষ নেই। আমরা বের হওয়া লেট হচ্ছে, এজন্যই স্বপ্নমকে ডাকতে চলে এসেছিলাম। আমি কি আর জানতাম যে তোমরা একসাথে। ড্রামা কম করো, আমরা জাস্ট কথা বলছিলাম। রিয়েলি? জি হ্যাঁ, রিয়েলি। তোমরা কোথায় বের হবে এই সময়? পার্লারে আধার ভাইয়া। ও, তুই এখনো দাঁড়িয়ে আছিস? আয়, দেরি হচ্ছে। কোয়েল স্বপ্নমকে টেনে নিয়ে চলে গেল, কিন্তু আধার এখনো ঠায় দাঁড়িয়ে আছে। ওর মনে কেমন যেন একটা নেগেটিভ গাট ফিলিংস আসছে, মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। বুকের ভিতর একটা অদ্ভুত ব্যথা অনুভব করছে ও। আরে যাচ্ছি তো, টানছিস কেন? নেজ ছেড়ে দিলাম, এবার আয়। শবনম সামনে এগোচ্ছে আর আশেপাশে তাকিয়ে দেখছে, মনের মধ্যে কিছু একটা খালি খালি লাগছে ওর। এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন? মনে হচ্ছে কিছু একটা খুব কাছের দূরে সরে যাচ্ছে। কি হলো আয়? হ্যাঁ আসছি। কোয়েল আর ইসমি গাড়িতে উঠে বসে শবনম উঠতে নিলে আধার ওকে পেছন থেকে ডাক দিয়ে থামিয়ে দেয়। শবনম? শবনম পেছনে ঘুরে দাঁড়ায়। আধার হাঁপাতে হাঁপাতে শবনমের সামনে এসে দাঁড়ায়। দৌড়ে আসার ফলে হাঁপাচ্ছে ও। তোমার ফোন? এই ফোন দেওয়ার জন্য তুমি এভাবে দৌড়ে এসেছো? অবভিয়াসলি, তোমাকে কতবার বলেছি ফোন সবসময় নিজের কাছে রাখতে। সরি, ভুলে গিয়েছিলাম। সাবধানে থাকবে, আর হ্যাঁ, আমি কল করলে সাথে সাথে রিসিভ করবে, মনে থাকবে? হুম, আর কিছু? না। আমি যাই? কিভাবে বলবো তোমাকে আমার মনের ভয়ের কথা? হঠাৎ কেন এই ভয় হচ্ছে বুঝতে পারছি না, মনে হচ্ছে তোমাকে এবার যেতে দিলে আর ফিরে পাবো না। কোথায় হারিয়ে গেলে? কোথায় না তো। বাকি ভালোবাসা ফিরে আসার পর দেখিও, তোমরা এখন ওকে আসতে দাও, দেরি হচ্ছে। শবনম গাড়ির দরজা খুলতে নিলে আধার ওর হাত ধরে আটকায়। শবনম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় আধারের দিকে। আধার এগিয়ে এসে শবনমের কপালে চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে ওর কপালে ঠোঁট চুইয়ে দেয়। শবনম চোখ বন্ধ করে আধারের স্পর্শ অনুভব করে। যাও। শবনম হালকা হাসলো। আধার হাত ছেড়ে দিতেই ও গাড়িতে উঠে বসে আর গাড়ি চলতে শুরু করে। আজকে এমন অদ্ভুত ফিল হচ্ছে কেন? শবনম ওর গলার লকেটটা শক্ত করে ধরে চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করছে। ভেনু,
বাসার সবাই ভেনুতে পৌঁছে গেছে। অনিল সহ সব জেন্টসরা লাইট রেড কালার শেরওয়ানি পরেছে আর লেডিসরা লাল রঙের ড্রেস। রাজ অনেকবার কোয়েলকে কল করছে কিন্তু কোয়েল ফোনই রিসিভ করছে না। কোহকে কখন থেকে কল করছি কিন্তু ম্যাডাম রিসিভই করছে না। আবার ট্রাই করে দেখি। এবার কল করতেই কোয়েল রিসিভ করে ফোন। কি, কখন থেকে কল করছি, তুমি রিসিভ করছিলে না কেন? হো রিসিভ যখন করছি না তাহলে তোমার বোঝার উচিত ছিল যে আমি ব্যস্ত তাই রিসিভ করছি না। আমি কিভাবে বুঝবো তুমি বিজি? আচ্ছা বাদ দাও, তোমরা কখন আসছো? আমি কি আসবো তোমাদের নিতে? না প্রয়োজন নেই, আমরা চলে আসব, রাখি। আরে শোনো তো। কি? আই মিস ইউ। কোয়েল মুচকি হাসলো, তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, রাখছি। কোয়েল ফোন কেটে দিতেই রাজ আনমনে হাসতে শুরু করে। বেচারা যতই কিছুই হোক না কেন কোয়েলের সামনে অ্যাংরিগিরি করতে পারে না, ওর সামনে রাজের রাগ মোমের মতো গলে যায়। তুই সবসময় রাজভাইয়ের সাথে এমন রুড বিহেভ করিস কেন? বেচারা ভাইয়া কত লাভিং কেয়ারিং, আধারের মতো খরুশ তো একদমই না। তাও ও কি সেটা তোর থেকে ভালো আমি জানি, একটু ছুট দিলে হাত থেকে ফসকে যাবে। রাজভাইয়া কি সাবান যে ফসকে যাবে? তুই ওর সাপোর্ট টানবি না বলে দিলাম। আমি কখন রাজভাইয়ের সাপোর্ট টানলাম আজব? ওদের দুজনের কথার মাঝে ইসমি বেরিয়ে আসে রুম থেকে। ওয়াও ভাবি, লুকিং সো বিউটিফুল। থ্যাংক ইউ। আমি গিয়ে গাড়ি বের করছি, তোমরা আসো। কখন থেকে দেখছি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিস, এসে পড়বে, এত টেনশন করছিস কেন? অ্যাকচুয়ালি মম, কি হয়েছে? সকাল থেকে একটা অমিনিয়াস ফিল আসছে মম। বি পজিটিভ আদার, অমিনিয়াস বলতে কিছু নেই, সব ঠিক হচ্ছে আর ফিউচারও সব ঠিক হবে, আই হোপ। ওই যে চলে এসেছে তোর স্বপ্নম, সবাইকে আসতে বলো, বউ চলে এসেছে। স্টাফ গিয়ে সবাইকে জানিয়ে দেয় আর অনিল সহ বাসার সবাই বাইরে চলে আসে। গেট দিয়ে প্রবেশ করে হলের সামনে থামলো। কোয়েল আর স্বপ্নম নেমে গেল। স্বপ্নম আধারের দিকে তাকিয়ে মুচকে এসে ওর পাশে গিয়ে দাঁড়ায় আর কোয়েল গিয়ে মুনের পাশে। আধার অফ রেড আর ক্রিম কম্বিনেশনে শেরওয়ানি পড়েছে আর স্বপ্নম আধারের দেওয়া লেহেঙ্গাটা, একদম পারফেক্টলি ম্যাচিং লাগছে ওদের দুজনকে একসাথে। অর্নিল এগিয়ে এসে গাড়ির দরজা খুলে নিজের হাত বাড়িয়ে দেয় ইসমির দিকে। ইসমি অর্নিলের হাত ধরে নেমে আসে। ক্যামেরাম্যান সব মোমেন্ট রেকর্ড করছে। হাই মেরি মার্জবা, হেল্প লাগলে বলো, অবশ্যই হেল্প করব। হেল্প কিসের? ওই যে মরে যেতে। ইসমিকে নিয়ে অর্নিল ভেতরে প্রবেশ করতেই সবাই ওদের পিছু পিছু চলে যায়। রাজকোয়েলের হাত ধরে এগিয়ে যায়। আধার স্বপ্নমের দিকে হাত বাড়িয়ে দেয়। স্বপ্নম মুচকে এসে আধারের হাতে হাত রাখে। ইসমিকে নিয়ে ওয়েডিং চেয়ারে বসিয়ে নিজে ওর পাশে বসে পড়ল অর্নিল। কিছুক্ষণ পরেই বিয়ে পড়ানো শুরু হবে। আমার কি মনে হচ্ছে জানো ইসমি? কি মনে হচ্ছে? আমি কোনো স্বপ্ন দেখছি, আমার লাইফের বেস্ট স্বপ্ন। জি না মিস্টার অর্নিল, এটা স্বপ্ন না, সত্যি। আসলে এটা স্বপ্ন না, সত্যি। আমি কি ভাবছি জানো কুহু? কি? তুমি রাজি থাকলে অর্নিলের বিয়েটা হতে আমি মম ড্যাডকে বলে আমাদের বিয়েটাও সেরে ফেলবো, কি বলো? কোয়েল কিছু বলল না, লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো। ওয়াও রাজকু, রাজ এখন হ্যাপি এন্ডিং তো হবে। অর্নিল ভাইয়া আর ভাবিকে একসাথে কত হ্যাপি লাগছে তাই না? একদম পারফেক্ট কাপল, মেড ফর ইচ আদার। আড়াল থেকে আরভান স্বপ্নম আর আধারকে দেখছে। ইউ আর রং মিস্টার আধার রেজান, ইউ বোথ আর নট মেড ফর আদার। তোমার সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নেই, কিন্তু কী করব, যা আমার তা তো আমি নিয়েই ছাড়ব, বাই হুক আর বাই ক্রুক। আরভান ভিড়ের মাঝে সরে যায় ওখান থেকে। কাজী সাহেব এসে বিয়ে পড়ানো শুরু করে। সবার ধ্যান অর্নিল আর ইসমির বিয়ের দিকে। একজন স্বপ্নমের পাশে কেটে যাওয়ার সময় ওর উপর জুস ফেলে দেয়। আরে চোখ কি খুলে পকেটে নিয়ে হাঁটে নাকি? লোকটা পেছনে ফিরে তাকালো না আর না থামলো। আজব তো আমার ড্রেস নষ্ট করে দিল আর একটা সরিও বলল না, চলে গেল স্টুপিড কোথাকার। স্বপ্নম ড্রেস সাফ করার জন্য উপরে রুমে চলে যায়। আধারের ফোনে কল আসতে আধার সাইড সরে কল রিসিভ করে। হ্যাঁ বলো। স্যার আপনার মেইলে আমরা আরভান রাহুল খানের ছবি পাঠিয়ে দিয়েছি, আপনি একটু চেক করে নেবেন। রিয়েলি? ওকে আমি দেখছি, থ্যাংক ইউ। আধার একজনকে আরভানের সব ডিটেলস কালেক্ট করতে বলেছিল, কিন্তু সব কিছু জোগাড় করলেও আরভানের ছবি পায়নি তারা। কিন্তু আজকে ছবি পেয়ে আধারের মোবাইলে
পাঠিয়ে দেয়। আধার ওর মেল চেক করতে ছবিটা দেখতে পায়। আধার স্টান্ট হয়ে যায় আরভানের ছবি দেখে। ছবিটা দেখে আধারের কাছে যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে। আরভিন ই আরভান। আধারের কাছে ধীরে ধীরে আরভানের সাথে দেখা হওয়া, একই দিন ওর অ্যাক্সিডেন্ট, আরভানের অদ্ভুত কথাবার্তা, সেদিন সবার সাথে দেখা না করতে চাওয়ার কারণ স্পষ্ট হতে শুরু করে। আরভান বেঁচে আছে, কিন্তু ও আরভিন সে যে কেন আমাদের জীবনে এসেছে। শবনম রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা কাপড় দিয়ে ড্রেস পরিষ্কার করছে। হঠাৎ আয়নার দিকে তাকাতেই স্তব্ধ হয়ে যায়। আয়নাতে আরভানের প্রতিচ্ছবি দেখতে পারছে ও। আরভান! শবনম ঘাবড়ে পিছনে ঘুরে তাকায়। আরভান দাঁড়িয়ে আছে ওর সামনে, ঠিক আগের মতোই ঠোঁটের কোণে হাসি ওর। সারপ্রাইজ সুইটি, তুমি এখানে? তোমাকে নিয়ে যেতে এসেছি নিজের সাথে। তুমি কি বলছো, নিয়ে যেতে এসেছো মানে কোথায়? কোথায় সেটা জানি না, শুধু এতটুকু জানি অনেক দূরে, যেখানে আমাদের আলাদা করার মতো কেউ থাকবে না। তুমি নিজের ফালতু কথা বন্ধ করো আর আমাকে আমার প্রশ্নের উত্তর দাও আগে। তুমি জীবিত ছিলে তাও কেন আমাকে বলোনি, কেন আমার সামনে আসোনি? এই এক বছর আমি নিজেকে সেই ভুলের জন্য অপরাধী ভেবে এসেছিলাম, যা আমি করিনি। আমার অবস্থা জেনেও তুমি আমার সামনে আসোনি, কেন বলোনি? দ্যাট ইউ আর অ্যালাইভ? আমি তোমার সামনে আসার অবস্থাতে ছিলামই না, তাহলে কিভাবে বলতাম যে আমি বেঁচে আছি? মানে? তোমার সব প্রশ্নের উত্তর দিব আমি, কিন্তু তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। যদি আমি ফিরে এসে তোমার সামনে দাঁড়াতাম, তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে, অ্যাকসেপ্ট করতে আমায়? আরভানের প্রশ্নে থতমত খেয়ে যায় শবনম। এর উত্তর ওর জানা আছে, কিন্তু আরভানকে বলতে পারছে না। তোমার উত্তর না হতো, তাই না? শবনম নিজের মাথা নিচু করে ফেলে। আরভান স্মিত হেসে শবনমের আরেকটু কাছে এসে দাঁড়ায়। সরি। সরি কেন? আরভান কিছু না বলে শবনমের মুখের সামনে একটা রুমাল ধরল, আর শবনম সেন্সলেস হয়ে গেল। শবনম পড়ে যাওয়ার আগে আরভান ওকে ধরে ফেলে। আমি এমনটা করতে চাইনি, কিন্তু আমার সামনে আর কোনো পথ অবশিষ্ট ছিল না সুইটি, আই এম সরি। আরভান কিছু একটা ভেবে শবনমের ফোন নিজের পকেটে নিয়ে নেয়, তারপর শবনমকে তুলে বেরিয়ে যায়। তার মানে আরভিন ওই আরভান? হ্যাঁ, আর এতদিন ও আমাদের বোকা বানাচ্ছিল। কিন্তু ও এমন করবে কেন? সেটাই তো আমার প্রশ্ন। ওয়েট, শবনম কোথায়? ও তো এখানেই ছিল। কিন্তু হঠাৎ কোথায় চলে গেল? আমি দেখেছি ও কোথায়। তিনজন মিলে খুঁজতে শুরু করে শবনমকে। আধার পুরো হল খুঁজেও শবনমকে পেল না। ভয় আর চিন্তা দুটোই ঘিরে ধরেছে ওকে। শবনমের ফোনে কল দিলেও কল রিসিভ হচ্ছে না। আধারের জান শুকিয়ে যাচ্ছে ভয়ে শবনমকে না পেয়ে। গার্ডদের শবনমকে খুঁজতে লাগিয়ে দিয়েছে ও, আর লাগাতার শবনমের ফোনে কল করছে যদি রিসিভ হয়। আমি শবনমের ফোনে ট্র্যাকার ইনস্টল করেছিলাম যেন ও যেখানেই যাক আমি ওর লোকেশন জানতে পারি। হ্যাঁ। আধা দ্রুত নিজের ফোন বের করে শবনমের লোকেশন চেক করে। লোকেশন তো এখানে না, তার মানে শবনম বাইরে গিয়েছে। কিন্তু কেন ভাই? এই দেখ, আমি সিসিটিভি ফুটেজ চেক করছি, আর এখানে আরভানের এন্ট্রি শো করছে না, কিন্তু এক্সিট নেই। তার মানে আরভান নিয়ে গিয়েছে শবনমকে? নো আব্বি, আমি ভাইয়া আর বাকিদের সব জানিয়ে দেওয়া উচিত। আমারও তাই মনে হচ্ছে। আই ক্যান্ট লেট দিস হ্যাপেন, না এখন না। সবাই অনেক খুশি আছে, এভাবে টেনশন দেওয়া ঠিক হবে না। আমি পুলিশকে কল করছি, আমরা গিয়ে শবনমকে নিয়ে এসে পড়ব। কী হবে কি ভাই? সেটা আমি জানি না, শুধু এতটুকু জানি যে কোনো মূল্যে আমি আমার ভালোবাসাকে হারতে দিব না। আমিও যাব তোমাদের সাথে। না, তুমি এখানে থাকো আর সবাইকে সামলাও। কিন্তু আমার বোন? কিছু হবে না ওর, আমরা আছি তো। এইদিকে আরভান ড্রাইভ করছে ওর পাশের সিটে। শবনম, বলেছিলাম এমন কোথাও তোমাকে নিয়ে যাব যেখানে আমাদের মাঝে আসার মতো কেউ থাকবে না। আরভান খাদের দিকে নিজের গাড়ি নিয়ে যাচ্ছে, যেখানে ডেঞ্জারের বোর্ড লাগানো। আধার পুলিশকে ইনফর্ম করে দিয়েছে আর তাদের লোকেশনও পাঠিয়ে দিয়েছে শবনমের। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে আধার, ওর হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পানি জমে চোখ লাল হয়ে গেছে ওর। মনে মনে শুধু একটাই প্রার্থনা করছে, কোনো কিছু যেন ভুল না হয়। ভাই, শবনমের ফোনের কানেকশন তো অফ হয়ে গেছে। কি? হয়তো ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে অথবা ফোন ভেঙে গেছে। এখন আমরা শবনমকে খুঁজবো কিভাবে? ডোন্ট ওয়ারি ভাই,
কোনো না কোনো পথ অবশ্যই বের হয়ে আসবে। এভাবে হার মানলে চলবে না। আরবান শবনমকে কোথায় নিয়ে যেতে পারে? ওর বাসায়। আধার দেরি না করে আরবানের বাসার দিকে গাড়ি ঘোরায়। অ্যাড্রেসও আগেই পেয়ে গিয়েছিল, কিন্তু কখনো যাওয়ার প্রয়োজন মনে করেনি। আধার আর রাজ আরবানের বাড়িতে চলে আসে, কিন্তু বাসায় কেউ নেই। উপরে দেখে আসি। আরবানের রুমে এসেও কাউকে পেল না আধার। পেন্টিং ফ্রেমে চোখ যেতেই একটা চিঠি আটকানো পায় ওটায় আধার। আধার চিঠিটা খুলে পড়তে শুরু করে। চিঠিতে লেখা, চিঠি, আমি জানতাম আপনি অবশ্যই আসবেন আমাকে খুঁজতে, কিন্তু লাভ হবে না, কারণ আরভানের ইচ্ছের বিরুদ্ধে কেউ ওর কাছে পৌঁছতে পারে না যে পর্যন্ত আমি না চাই। আপনি খুঁজে পাবেন না আমায়। হয়তো আপনি শবনমকে সত্যি অনেক ভালোবাসেন, কিন্তু আপনার থেকেও বেশি আমি ওকে ভালোবাসি। ওর জন্য সব করতে রাজি আমি, ইভেন মরে যেতেও পিছপা হইনি। আমার ভালোবাসা অনেক বাধা এসেছে, আর আমি সব বাধা পার করে ওর কাছে পৌঁছেছি। এবার আর কোনো বাধা আসতে দিব না আমি আমাদের মাঝে, আর তার জন্য আমার যাই করতে হোক না কেন আমি করব। আই এম সরি, বাট এই জন্মে স্বপ্ন আপনার হবে না। ও আমার ছিল, আমার আছে, আমারই থাকবে। চিঠিটা পড়ে আধারের হাত কাঁপতে শুরু করে। ওর নিঃশ্বাস যেন এখনই বন্ধ হয়ে যাবে। সবকিছু ঘোলাটে মনে হচ্ছে আশেপাশে, কিছু বলার ভাষা পাচ্ছে না ও। এত বছর অপেক্ষা করেছি শুধু তোমারই জন্যে, তোমার ভালোবাসার জন্য। এত সহজে দূরে সরে যেতে দিব না আমি তোমায়। না ভাই, ইন্সপেক্টরকে কল করেছিল, তারা নাকি ফোনের লোকেশন পেয়ে গিয়েছে। চল। হ্যাঁ, বি স্ট্রং আধার, কিছু খারাপ হবে না। কিছুক্ষণ পর মাউন্টিলের সামনে গাড়ি থামালো আধার। ইন্সপেক্টর এই জায়গার লোকেশন দিয়েছিল ওকে। এখানে কেন? আসলে মিস্টার রেজওয়ান, আমরা ফোনের লোকেশন ট্র্যাক করে এই জায়গার ঠিকানা পেয়েছিলাম। তাছাড়া কিছু সময় আগে এখানে একটা কার অ্যাক্সিডেন্টের রিপোর্টও এসেছিল, তাই আপনাকে ডাকানো হয়েছে। আপনাদের আমি আমার স্বপ্নকে খুঁজতে বলেছিলাম, আর আপনি অ্যাক্সিডেন্টের কেস নিয়ে সময় নষ্ট করছেন। দেখেন, এখানে সময় নষ্ট না করে ওকে খুঁজুন প্লিজ। দেখেন, আমরা সেটাই করছি। রিপোর্ট অনুযায়ী গাড়িটা অরভান রাহুল খানের ছিল। গাড়ি খাত থেকে তোলা অসম্ভব, কারণ এটা অনেক গভীর। আমরা কিছু জিনিস পেয়েছি, সেগুলো দিয়েই আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই কিসের? ভাই সামলা নিজেকে। তুই দেখছিস কি উল্টাপাল্টা বকছে এই ইন্সপেক্টর, এখানে আনিয়ে আমাদের সময় নষ্ট করছে শবনমকে না খুঁজে। আধার ইন্সপেক্টরের কথায় জিনিসটার দিকে তাকায়। শবনমের লেহেঙ্গার ওড়নাটা, এটা তো এটা খাদের কিনারে পড়েছিল। অনেক খারাপভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, হয়তো গাড়ির সাথে ভেতরের মানুষও। নো, ওড়নাটা শক্ত করে ধরে বসে পড়ল আধার। ওর শরীর যেন জমে গেছে, গলা থেকে শব্দ বেরোচ্ছে না যে কিছু বলবে, নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছে। সব কিছু একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন লাগছে। মনে হচ্ছে এখনই ঘুম ভেঙে যাবে আর দুঃস্বপ্নটা শেষ হয়ে যাবে। কাছে আধার বুকের ঠিক বাপাশটায় ব্যথা অনুভব করছে, ও তীব্র ব্যথা। নিঃশ্বাসও যেন সঙ্গ দিতে চাইছে না। আধারের মনে হচ্ছে এই বুঝি এখনই শবনম দৌড়ে ওর কাছে চলে আসবে আর বলবে, বাদামি চোখওয়ালা শয়তান রেজওয়ান, প্লিজ ডোন্ট ক্রাই, তোমাকে কাঁদলে একদম হরর মুভির গোস্টের মতো লাগে। কিন্তু আদৌ কি শবনম আসবে?